টিমে কাজ করলে ইনশাআল্লাহ ভালো হবে। আপনি একটা টিম, এখন টিম করার জন্য তো আমি সবাইকে বলছি যে সবার প্রোফাইল থাকবে, মানে সবগুলো ছবি এটা দিলেই না আমি একটা ওই যে ওয়ার্ডপ্রেস ও ওয়েবসাইট দিয়ে আমি একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি। এটা তো দিচ্ছে না, আপনি হচ্ছে দিবে, সবাই দিবে। আপনি আগে ওয়ার্ডপ্রেস এটা করেন, সবাই দিবে। আপনি গ্রুপে অ্যালার্ট করে দিবেন, প্রত্যেকটা গ্রুপে অ্যাট লিস্ট। আমি আপনাকে এই দায়িত্ব নিলাম যে আমি সবারটা কালেক্ট করে দিব। আপনি হচ্ছে মা বলে কেউ থাকুক না থাকুক আমি আছি, আমি আগে কাজ ভালো করে শিখে নিই। কাজ করছে না, ঝামেলা করছে। আমি চাচ্ছি আর কি এখন ওয়ার্ডপ্রেস অথবা ব্লগ সাইট দিয়ে আমার যে একটা টিম আছে বায়ার অনেক সময় দেখতে চায়, তোমার টিম মেম্বার আছে যে ওটার ইয়ে দেওয়ার জন্য, তখন আমি ওই যে আমার লিঙ্কটা দিয়ে দিলে তারা দেখলো। আমি চাইছিলাম আর কি প্রত্যেকে প্রত্যেকের ছবি, প্রত্যেকের ফুল নেম এবং ইমেল অ্যাড্রেস, আর তার অনলাইন মার্কেট প্লেসে যেখানে অ্যাকাউন্ট আছে তার এখানে একটা লিঙ্ক দিয়ে দিলে সেটা এখানে পাঠিয়ে দিব, তার একটা ডেজিগনেশন দিয়ে দিব সে আমার কোম্পানির অমুক তমুক এভাবে একটা সুন্দর করে একটা প্রোফাইল তৈরি করে দিলে। না এটা আপনি হচ্ছে আগে এটা সাইটটা করেন, যে চারটা ব্যাচ আছে চারটা ব্যাচ থেকে স্টুডেন্ট আসবে থাকবে, প্রবলেম হবে না। আমি তো মাহবুব ভাইকে বললাম কে থাকুক না থাকুক আমি আছি। ঠিক আছে, তাহলে আমাকে ওই আপনার ইমেল অ্যাড্রেস সহ আপনার ফুল নেম ইমেল অ্যাড্রেস একটা সুন্দর ছবি আমাকে পাঠাবেন, পাঠালে আমি ওখানে আমার যে সাইট তৈরি করব ওখানে আপনাকে একটা ভালো ডেসক্রিপশন দিয়ে আপনাকে এই কোম্পানির একজন ভালো সেলার হিসেবে আপনাকে এখানে পরিচয় করাবো। প্রত্যেকের এই জন্য চাইছিলাম যে সকলে প্রোফাইল যেন শো করে, যেন ওরা দেখতে পারে যে এই লোকটা এই কোম্পানিতে আছে। এই ভালো অ্যাকাউন্ট হয়নি, কাজ করছে না, তাই হয়তোবা আগাচ্ছে না, তবে পাবেন। এখন না পান হয়তোবা 10 দিন 20 দিন পর বা 1 মাস 2 মাস পরে দেখবেন আপনার মোটামুটি ভালো একটা টিম হয়ে যাবে। মোবাইল ডাটা ম্যাম সমস্যা তো এইটা। না 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 আইপিটা চেঞ্জ হয়ে যাবে, একদম সমস্যা হতে পারে। আপনি হচ্ছে যে কোন একটা আইপি দিয়ে কাজ করতে হবে। আর বাবা সাকি মানে সেটাই তো বললাম আর কি, এর জন্য তো বলতে বলে। আপনি হচ্ছে একদম সব সময় যে এসে থাকবেন, নেটে থাকবেন, ওইখানে এসে তারপরে করেন। ম্যাডাম ক্লাসগুলো তো আপলোড দিচ্ছেন না? ক্লাস আপলোড দিচ্ছি, আবার ই করবো হয়তো বা 51 ব্যাচটা কমপ্লিট ডাউনলোড করা, ভিডিও কমপ্লিট ওখান থেকে পাবেন, কারণ আমার ড্রাইভ ভরে যাচ্ছে। আর ড্রাইভে রাখতে রাখতে আমি অন্য কোনো মেইলও আসে না, কিছু সেন্ডও করতে পারি না, কোনো কাজ করতে পারি না, তো আমি মেইল থেকে আসলে বাদ দিতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা, এখন ইউটিউবে দিচ্ছেন? হ্যাঁ ইউটিউবে দিয়ে দিচ্ছি, যে ওখানে পেলে হবে কি যে ভবিষ্যতের কথা ভেবে দিচ্ছি, যে আপনারা দেখছেন তারপর আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে বলবেন যে হ্যাঁ এই ভিডিওটা দেখো, দেখে দেখে ক্লাস করতে পারো, তো আমার ভবিষ্যতের যে মনিটাইজেশনের জন্য হেল্প হবে। জি আপনার ওয়াচ টাইম বাড়বে, ওয়াচ টাইম বাড়তে থাকবে, বুদ্ধিটা একদম ইউটিউবে যদি তালাকি করে লাইতেছেন। আপনি এটা করেন,
কারণ এখানে ভিডিও ডাউনলোড করছে ও সেলিম কি বললো যে ম্যাম আমি ভিডিও ডাউনলোড করে আমার ড্রাইভে রাখলে ড্রাইভ ভরে যাচ্ছে, তো অন্যান্য কিছু রাখা যাচ্ছে না। যে যদি এরকম থাকতো ইউটিউব কোনো চ্যানেলে থাকে, আমাদের যখন যেখানে প্রয়োজন, আমরা বেড়াতে গিয়েছি বা কারো বাসায় আছি, ইউটিউবে ঢুকে ক্লাসটা করে নিলাম, দেখে নিলাম যে শুধু আমার হ্যাঁ সবার প্লেলিস্ট আলাদা, সবারটা আলাদাই হবে, চাইলে একজন আরেকজনের এসে গিয়ে ভিডিও দেখতে পারে। অনেকে তো আছে নিজের পার্সোনাল ফাইল খুলে একটা পার্সোনাল গ্রুপ খুলে ওই গ্রুপে আপলোড করে রেখে দেয় ফেসবুক গ্রুপে ডাটা সেভ রাখার জন্য। ফেসবুক নিজেদের ফাইল গুলা জায়গায় জায়গায় রেখে দিচ্ছে, তাদের নিজেদের মেমোরি নষ্ট করা লাগতেছে না, জায়গায় জায়গায় রাখার চেয়ে এক জায়গায় থাকবে, ওখান থেকে দেখে নেবেন, সাথে আমারও একটু বেনিফিট হবে। আপনি থাকলে তো আমার জন্য ভালো। আর 53 বেজ যারা এসেছেন, বাবু আজকে সকালে, বাবু আজকে সকালে ক্লাস করবেন? আমি আমি একটু আচ্ছা ক্লাস করে সমস্যা আছে, বাবু ভাই আজকে পুরো বাজারে যাবে, ওই দিন মোটিভেশন দাবার করে সবাই সকালে ঘুরে ঘুরে যাব বাজারে হাটে, এখন তো ঢাকা আছে, যাব 28-29 তারিখে। আচ্ছা ম্যাডাম কি বলতেছে বলুন না, ওই ওদিন কি ফ্রাইডে তে যে আমরা সবাই যে ক্লাস হলো, যে ওই দিন মোটিভেশন দেওয়ার পর এখন সবাই সকালে চলে আসছে, বিকেলে কোন স্টুডেন্ট থাকে না, বিকেলে সরি ভাই আপনি জানেন ম্যাম আমরা আমাদের বেজ ভাঙার কথা বলতেছে আপনাদের জন্য, ভাই আপনারা জানুন না বেজে বাকি সবাই আর কেউ আসবে নাকি কয়েকজনই? কোথায় তারা সব? ম্যাম বলেন তো সব। নরমালি তো ক্লাস গুলো সব করেছিলাম, তো দুইটা ক্লাস করিনি, যে দুইটা ক্লাসের ভিডিও আমি কালকে রাতে বসে বসে দেখছিলাম, তো যে প্রবলেমটা হয় আপনি যখন আপনার ভিডিওতে দেখান কিছু যে হ্যাঁ আমি এই কাটটা এভাবে ডিজাইন করছি, এই কাটটা এরকম এরকম, ওগুলো আর ম্যাম যারা পরবর্তীতে ভিডিও দেখে তারা পায় না, তখন তো আর স্ক্রিন রেকর্ডিং চালু থাকে, তখন হচ্ছে আপনার ইয়াটা দেখা যায় না। ঠিক বুঝিনি তো স্যার। সাপোজ যে স্ক্রিন রেকর্ডটা হচ্ছে আপনি দেন, তখন স্ক্রিনটা রেকর্ডতে থাকে, যখন আপনি ভিডিওতে যেমন আপনাকে দেখাচ্ছেন, এখন কিন্তু আপনাকে আমরা দেখতেছি, এখন হ্যাঁ এখন যেমন আপনাকে আমরা দেখতেছি না, আপনি এরকম দেখাচ্ছেন, অনেক সময় দেখেন যে এই কাটটা এরকম, আর নিজের ক্যামেরা দিয়ে দেখেন আর কি, তো ওইগুলো হচ্ছে স্ক্রিন রেকর্ডে যায় না। এখন কি এখন তো স্ক্রিন রেকর্ড নেই, আমি তো শেয়ার দেইনি, শেয়ার দেওয়ার পরেও কি প্রবলেম হচ্ছে? উনি বোঝাতে চাইছে হচ্ছে আমরা যখন ভিডিও গুলা দেখি রেকর্ডেড যে ভিডিও গুলা
ওই ভিডিও গুলার মধ্যে মানে আপনি হাতে হাতে যে অনেক সময় যে ভিজিটিং কার্ড দেখাইছেন মানে কাতার পেস্টিজ দেখান ওইগুলা আপনি যে ভিডিও করতেছেন মানে স্ক্রিন রেকর্ডের মধ্যে ওইটা আসে না আপনি যে হাতে দেখাইতাছেন যেরকম ভাবে হাতে দেখান না তারপর হচ্ছে কাতার পেস্ট দেখান এগুলো হচ্ছে ভিডিও রেকর্ডের মধ্যে আসে না উনি এটা বলতে চাইতেছেন আচ্ছা ওকে দেখে আসি তো বিজনেস ক্যাপ কততে শেয়ার করা যাবে তুষার নাম তো কালকে দেখলাম শরীফ আর কি আমার মনে হয় কি যখন আর কি আলাদা হবে দুই তিন মিনিট দেখান তখন মনে হয় যে আর ইয়াটা বাদ দিয়ে স্ক্রিন শেয়ারটা বন্ধ করে আপনার ইয়াটা দিয়ে দিলে মনে হয় যে ইয়া রেডি ম্যাম সমস্যা নাই কাজ তো দেখাই যায় ওটা তো সমস্যা নাই হালকা একটু সমস্যা একদম হালকা আসলে আমি বিষয়টা বুঝতেই পারিনি আচ্ছা যাই হোক এটা আমি যদি ভিডিওটা দেখি দেখলে বুঝতে পারবো ম্যাম আমি বলতেছি হ্যাঁ বলেন তো বাবু বলতেছি ম্যাম আপনি তো মানে জাস্ট স্ক্রিনটা স্ক্রিন করেন রেকর্ড করেন কিন্তু মানে তার বাইরে এমনি যে আপনি হাত নাড়াইয়ে বা হাতে কোনো কিছু দেখান ওইটা তো স্ক্রিন শুধু যে আমরা শো করব স্ক্রিন দেখতে পারবো আপনার হাতটা তো আমরা দেখতে পারবো আচ্ছা ওকে ওকে হাতে কাট কাট দেখান বা কিছু ওইটা দেখা যায় না এটা বলতেছি ওকে ওয়েট বুঝতে পেরেছি মানে হচ্ছে এখন যেমন আমার স্ক্রিনটা কেমন দেখা যাচ্ছে এই যে এখানে ছোট করে আপনাদের নাকি আমার তো ফুল স্ক্রিন এসেছে ফুল স্ক্রিন এসেছে আমার আমাকে কি ফুল স্ক্রিনে দেখতে পাচ্ছেন টোটাল ভিউটা নাকি ভিডিওতে আসে এইগুলো তো আরেকটা হচ্ছে এই যে ছোট করে যখন দেখাচ্ছি মানে এখন যখন দেখাই এরকম ছোট করে তখন দেখা যাচ্ছে না তুষার জি জি এটা বোঝাতে চেয়েছেন তুষার জি জি ম্যাম তো এটা কিভাবে দেখা যাবে এখানে তো হচ্ছে ছোট করে আপনি যেই পাশে দেখতে পাবেন আমি তো জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এইভাবে দেখাচ্ছি তখন এই যে এখানে আসে ওই স্ক্রিনটা ওই রকম কোনো ইম্পর্টেন্ট জিনিস দেখাইলে ম্যাম আপনি স্ক্রিনটা শেয়ার করে দেখাবেন বড় করে দেখাবেন তাহলে হ্যাঁ ওইটাই যখন দেখাবেন তখন আর আচ্ছা ওকে ঠিক আছে চলেন ক্লাসে চলে যাই মানে এটা সূক্ষ্মভাবে একদম আমাদের নলেজ রাখতে হবে যে এই কাজটা আমাদের ম্যামকে মনে করায় দিতে হবে ম্যামের মাঝে কি এত কিছু থাকবো আচ্ছা কিং কোবরার জন্য কি আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কিং কোবরা কে এখন কি প্রবলেম সলভ হয়েছে জি ম্যাডাম করতে পারবেন আগের দিনে তারপরে আবার ডাউনলোড দিছি আমার কাকা এসে ইনস্টল করে দিয়ে গেছে জুম করেন ফাইজা সুন্দর হয়েছে তো এটা করেছি আচ্ছা ওকে ফাইজা সবই ঠিক আছে ম্যাম বিট গুলো মনে হয় এই ডোরবা দিয়ে দিলে হতো ইলেপটিক্যাল না এখানে কাহিনী আছে আপনার রিয়েল যে ইমেজ ওখানে দেখেন ইলেপটিক্যাল কিন্তু একদম একুরেট সাইজ একুরেট সাইজে আসে বাট এখানে একটু উনি মানে একটু বাঁকা বাঁকা হয়ে আছে সো এটা আমাকে পেন্টুল দিয়ে করতে হবে তো আমরা আজকে একটা টুলস শিখবো সেই টুলসটা দিয়েও কিন্তু আমরা ট্রাই করলে কী করতে পারি এই যে ইলেকট্রিক্যাল নিয়ে ইলেকট্রিক্যালটাকে একটু র্যাপ করতে পারি ফটোশপে আমরা র্যাপ করে এসেছিলাম ওইরকম র্যাপ করতে পারবো ফাইজা খুব সুন্দর হয়েছে অ্যাটলিস্ট আপনি যে সোর্স ফাইলটা আছে সোর্স ফাইলের মতো করতে চেষ্টা করেছেন
পেন টুলে আরেকটু হাত আনতে হবে, মানে আরেকটু প্র্যাকটিস করতে হবে, তাহলে হয়ে যাবে। যেমন দেখেন আপনার বাম পাশের যে ইমেজটা, ইমেজের মধ্যে যে দাগগুলো আছে, দাগগুলো মানে এই যে স্ট্রোক, ছোট্ট করে একটা দাগ, ছোট্ট একটা নিচে যে লাইনটা, হ্যাঁ এই লাইনটাকে, এই ছোট্ট লাইনটাকে আমরা যে স্ট্রোক এর মধ্যে গিয়ে ইউনিফর্মে চলে যাব, সেখান থেকে কি করতে পারি, সেট করে নিতে পারি। আপনি হাতের মধ্যে যদি শ্যাডো ইউজ করেন, এই যে তারপরে শার্টের মধ্যে দুইটা পার্ট রেখেছে তারা, এখানে টেনশনের কিছু নেই, আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি একদম কান্নাকাটি শুরু করে দিবেন। স্ট্রোক আমরা দিতে পারবো, দুইটা অপশন স্ট্রোক দেওয়ার, বাম পাশের এই যে, হ্যাঁ এইটাকে স্ট্রোক বলছে, এটাকে একটা ক্লিক করেন উপরে, এটা না উপরেটা, হ্যাঁ এখানে ক্লিক করেন, এটা উপরে চলে আসবে। তখন আমরা এখান থেকে যেমন কালার দিতে পারবো, ডান পাশে কালার প্যালেট চলে আসছে, বা চাইলে আপনি ওই স্ট্রোকটার উপরে চলে যাই, বাম পাশের ওই যে সেই, হ্যাঁ এটার উপরে ডাবল ক্লিক করেন, একটু মিডলে গিয়ে ডাবল ক্লিক করেন, কালার প্যালেট চলে আসছে, এখান থেকে আপনি কালারটা সেট করে দিতে পারেন যে স্ট্রোকটা কি দেব। সাপোজ আই ড্রপার টুল দিয়ে আমি এটা নিতে পারি না, যে সাইড টেপ স্ট্রোক দিয়ে আই ড্রপার টুল দিয়ে স্ট্রোক দেওয়া যাবে না। আচ্ছা, যাবে যদি এমন কোনো শেপ নেই যে শেপের মধ্যে স্ট্রোক আছে, এরকমটা হলে দিতে পারবেন। এখন ওকে তে প্রেস করেন, ব্ল্যাক কালার আছে, ওকে তে প্রেস করেন। সাদা কেন আসছে, আপনি হোয়াইটে রেখেছেন, হ্যাঁ ব্ল্যাকে রেখে ওকে প্রেস করেন, দেখেন ব্ল্যাক কালার চলে আসছে। সো স্ট্রোকটা আরো হালকা হবে, লাইট কম হবে, হ্যাঁ মানে ব্লু এরই আরো একটা, মানে একটু ডার্ক কালার হবে, হ্যাঁ। আর যেগুলো উপরে থাকবে সেগুলো উপরে নিয়ে আসবো, নিচে যেগুলো নিচে নিয়ে যাব। ওকে, আস্তে আস্তে কাজ করলেই হবে, সুন্দর হয়েছে, জাস্ট একটু শ্যাডো ট্যাটু ইউজ করে করলেই হবে। এটাও করেছে, এটা তো ফারস্টে করেছিলাম, তো একবারে নিলে নাই, ছেলেটা মোটামুটি সুন্দর হয়েছে, মেয়েটা চুলের স্টাইলটা একটু পাল্টে দিয়েছে, হ্যাঁ কিন্তু যার একটা চেঞ্জ, এইটা এইটাতে অনেক সমস্যা হয়েছে পরে, মানে বুঝাই তো যাচ্ছে না কোনটা রিয়েল কোনটা রিয়েল না। এইগুলো না আলাদা করে ড্র করে করে করতে হয়েছে, এই যে এই পাতগুলো, এটা কি অন্য কোনো উপায় করা যেত, এখানে যেরকম একটা শেড আসছে, না এটা কেন আলাদা করে ড্র করা, সবগুলো আলাদা করে করা, তবে আগে ছবিটাকে লক করে রাখবো, লক করে আমরা সবগুলো ড্র করে ফেলবো, ড্র করার পরে কালার অ্যাপ্লাই করব। ওকে জি, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ শাওন পাটওয়ারি। মানে মামারও ওইটা ওইটার উপরে পাপড়ি দিলে সমস্যা হয় অনেক, মানে ওইখানে স্টোভ থেকে দিতে কষ্ট হয়, এটা তো ভালো হয় না। হবে হবে ইনশাআল্লাহ, খুব সুন্দর হবে। শাওন পাটওয়ারি কি ম্যাডাম, হ্যাঁ এবার ঠিক আছে, নাম ঠিক আসছে। ওকে চলেন ক্লাসে চলে যাই, আজকে আমরা ক্লাসে কি কি দেখব, ভিডিও অফ করতে পারি, সব ডিলিট, আজকের ক্লাসের টপিক কি,
সার্কেল লোগো। ওকে, গতকালকে কাজ দিয়ে ডিজাইন করেছেন, সার্কেল লোগো কি ডিজাইন করেছেন? কে ডিজাইন করেছেন? তাহলে আর সার্কেল লোগো দেখাবো না। আমি করি নি ম্যাম। আবার বলেন যে আমি করিনি, তাই না? ময়মনসিংহের লোকেরা কি এরকম খুবই ফ্রেন্ডলি লাগে? আমি তো সেটা জানতাম না। আমরা তো ময়মনসিংহের লোকেদের খুব পচাই। দিন চেঞ্জ হয়ে গেছে, সময় চেঞ্জ হয়ে গেছে। আমরা আসলে শরীর পায়খানা লাগে যে লোকদের পচাই, আর হচ্ছে জামাল করতেন একটু পচাই। আচ্ছা, আজকে টপিক কি কি? আমি তো আগে শোভন, আমরা কিছু বলিনি, আমরা ক্লাস শুরু করলাম। আপনি ঠিক আপনি না ভাই, আপনি না মানে এক থেকে আমাকে ময়মনসিংহ এর একটা লোক ফোন দিয়েছিল, আমি আর কি কথা আর পার্সেন্টই বুঝতে পারি না। তাহলে ভাই আপনার বাংলা ভাষা আরো ভালোভাবে শিখতে হবে। এই ক্লাস অনেক ফানি হয়ে যাচ্ছে। ওকে ম্যাম, ক্লাস শুরু করি। ম্যাম গল্প করার লাগে প্রতি শুক্রবারে আধা ঘন্টা করে সবার মানে একসাথে হবে। আমি তো বলে রেখেছি যে ফ্রাইডেতে 9টা থেকে 10টা পর্যন্ত আমরা সবাই গল্প করব, যার যেটা গল্প কে কি বলবেন। ম্যাম ঈদের পরে অফ টপিকে ক্লাস করব। হ্যাঁ, ক্লাসে আমরা তো মজা করব, না হলে যে 25 মিনিট গন। আজকে আমরা কি দেখব? সার্কেল লোগো, এরপরে ডিজার্ট দেখব, টেক্সট র‍্যাপ, যদি সময় থাকে ব্লেন্ড দেখব। মনে হয় না ব্লেন্ড দেখতে পারবো, আগামী ক্লাস হয়তো বা দেখতে হবে, কারণ ফার্স্ট ক্লাসে করতে পারিনি। গতকালকে কাজ দিয়েছি যে 5টা লোগো ডিজাইন করবেন, সেখানে কি যে সার্কেল লোগো টাইপের যে লোগোগুলো ডিজাইন হয় বা টেক্সট দিয়ে যে লোগোগুলো ডিজাইন করা হয় অথবা টাইপোগ্রাফি করে যে লোগো ডিজাইন করা হয় সেগুলো কিভাবে করব। তো আবার আরেকটা কাজ দিয়েছিলাম যে একটা লেখা দেখিয়েছি যে লেখাটা আমার উপরে আছে, এটাকে আমি কিভাবে নিচে নিয়ে আসবো রোটেট করে, অথবা বাহিরের দিকে আছে ভিতরের দিকে কিভাবে আমি টেক্সটটাকে ইনসাইডে আনবো, এই কাজগুলো আজকে দেখব। ডিজার্ট মানে হচ্ছে ওই যে লেখাগুলোকে যে একটু টাইপোগ্রাফি করে, স্টাইলিশ করে, টাইপোগ্রাফি যে বিভিন্নভাবে টাইপোগ্রাফি করা যায়। গতকালকে একটা বলেছি ইফেক্ট থেকে চলে যাব কোথায়, এখানে র‍্যাপ অপশনে, এখান থেকে নিয়ে এসেছি। আজকে আমরা নতুন আরেকটা জিনিস দেখব, টেক্সট র‍্যাপ। টেক্সট র‍্যাপ হচ্ছে আপনার কোনো টেক্সট আছে, টেক্সটের মধ্যে ইমেজ রাখতে হবে। এখন ইমেজটাকে রাখলে দেখা যায় কিছু কিছু ডিজাইনের মধ্যে চারপাশটা খালি হয়ে যাচ্ছে, যে চারপাশে কোনো লেখা থাকে না ইমেজের চারপাশে, তারপর তার একটা নির্দিষ্ট এরিয়ার পরে লেখাগুলো কি হয়, টেক্সটগুলো শো করে। ওই কাজটা কিভাবে করে দেখব, আর ব্লেন্ডিং যদি সময় হয় আমরা পারি ইনশাল্লাহ দেখব। চলেন আমার এখানে আর্টবোর্ডটা একটু ঠিক করে আসি। হ্যাঁ বলেন, কে কি বলবেন? প্রথম 4টা ক্লাস আমরা 4 ঘন্টা করে করেছি, তাই তো? ওই 4টা ক্লাস বাদ দিয়ে 50 থেকে 4 বাদ দিলে থাকে কত? আর এর মধ্যে যদি কেউ আর্ন করে ফেলি, টাকা পয়সা ইনকাম করি, তাহলে আমাকে টাটা বাই বাই। নিচের দিকে যাইতেছে এখন ফাইবারে। জি ম্যাম। কিভাবে?
ম্যাম বুঝতেছি না কিছু ফাইবারে নাকি বিহালসে ঠিক করে বলেন ফাইবারে ম্যাম কবে অ্যাকাউন্ট খুললেন বললেন না তো ম্যাম অ্যাকাউন্ট তো অনেক আগে খুলছি কিন্তু এই যে গিগ দিছি তারপরে আপনারে বলছিলাম তারপরে হচ্ছে গিগের ইমপ্রেশন ঠিকঠাক চলতেছিল প্রথম দিন আপনারে বলছিলাম ও যে অনেকগুলা ইমপ্রেশন আসছে তো ধীরে ধীরে ইমপ্রেশন বাড়তেছিল এখন আবার মানে এই যে রেড কালারের একটা মানে ইয়ার চিহ্ন আসছে কি বলেন আচ্ছা ঠিক আছে দেখব কি প্রবলেম হচ্ছে জি ম্যাম তো আমি একটু সার্কেল নিলাম সার্কেল নেওয়ার পরে টাইপ টুলে চলে যাই টাইপ অনে পাত্রুল এটা সিলেক্ট করব কিছু একটা লিখব কি লিখব ম্যাম আমরা কি সার্কেল লোগো ক্রিয়েট করতেছি জি বিভিন্ন স্কুল কলেজ বা একাডেমিক যে ইনস্টিটিউট গুলো থাকে তারা সার্কেল লোগো ক্রিয়েট করে সো এটার ফন্টটা আমি একটু বাড়িয়ে দেই ফন্টের স্টাইলটা চেঞ্জ করে দেই আমার লোগো একটা আসলো সরি আমি একটা টেক্সট লিখলাম যে আমার কোম্পানি নেম বা আমার যে নামটা আছে নামটা আমি সিলেক্ট করলাম এখন নামটা আসার পর দেখেন এটা কেমন একটু অ্যাঙ্গেল হয়ে আছে আমি চাচ্ছি এটাকে স্ট্রেট করার জন্য মানে একদম মিডল পয়েন্টে থাকবে তো মিডল পয়েন্টে দিতে গেলে কি হয় মিডল পয়েন্টে যদি এখন আমি আনতে যাই এটাকে কিভাবে করব রোটেট অনেকে কি করবে শর্টকাটে করে ফেলবে যে কর্নারে যাবে কর্নারে গিয়ে এটাকে কি করবে এইভাবে সরিয়ে দেবে মিডলে চলে আসবে রাইট আমি এটা করতে চাচ্ছি না আমি কি করতে চাচ্ছি আমি এটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পর দুইটা অপশন আছে কি দুইটা অপশন এই যে একটা স্ট্রেট লাইন দেখা যাচ্ছে ছোট্ট একটা লাইন এই লাইনটার উপরে যখন আসবেন দেখেন মাউস পয়েন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে বাহিরে যখন নেই কিছু এই যে মাউসটাকে নিয়ে আসব মাউসের চিহ্নের নিচে আবার ছোট্ট একটা অ্যারো চিহ্ন চলে আসছে এটার উপরে গিয়ে আমি কি করব মাউসে ক্লিক করে চেপে ধরব ধরার পরে আমি এই যে বাহিরের দিকে যদি এভাবে মুভ করাই তাহলে এই লেখাটা কি হবে চারদিকে মুভ করবে সো আপনার যেখানে যে জায়গাটা আর কি সেট করতে হবে আপনি ওই জায়গাটা এনে সেট করে নেন মুভ করাতে পারছি সেট করে নিলাম যে আমার এই জায়গাটা সেট হবে লেখাটা এখানটা থাকবে এটা একটা অপশন আবার এই লেখাটাকে যদি আপনি এখন বাহিরের দিকে আছে যদি ভিতরের দিকে আনতে চাই ইনসাইডে আনতে চাই তাহলে কি করব ওই লাইনটাতে ধরব মাউসকে যদি বাহিরের দিকে ঘুরান তাহলে লেখা বাহিরের দিকে থাকবে যদি বৃত্তের ভিতরে নিয়ে যাই এই যে আমি এখন সার্কেলটার ভিতরে আছি সার্কেলের ভিতরে নিয়ে গেলে কি হবে সার্কেলের ভিতরে চলে আসবে সার্কেলের ভিতরে নিয়ে এসে আমি এখান থেকে শর্টকাটে কাজটা করব যে এই যে ঘুরিয়ে দিলাম ক্লিয়ার বিষয়টা ম্যাম আমার তো 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যায় এরকম মিথ্যে কিছু হইতে চলে আপনি একসাথে মুভ করেছেন তাই এটাকে ধরেন কি হলো ম্যাম না একটু আর কি ইলাস্ট্রেটর রিস্টার্ট নিলো হ্যাং হয়ে গিয়েছিল এই যে লাইনটা আছে লাইনটাতে আপনি ক্লিক করে ধরে রাখেন ধরার পরে জাস্ট ধীরে ধীরে আপনি হচ্ছে মুভ করান যদি একদম এভাবে ধরে করেন মানে দ্রুত করেন তাহলে কিন্তু মুভ করতে থাকবে যত দ্রুত করব আপনাকে ধীরে 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 করতে হবে তো এই একটা বিষয় দেখলাম এই কাজটাকে আমি এইভাবে না ধরে ম্যানুয়ালি কিভাবে করব শরীফ মিউট আমি ম্যানুয়ালি এইভাবে না ধরে এটা তো আমি অটোমেটিক্যালি করে ফেলছি তো আমি এইভাবে কাজটা না করে
ম্যানুয়ালি কিভাবে করব? ম্যানুয়ালি হচ্ছে আমি যে টেক্সটটা লিখেছি এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে চলে যাব টাইপ, টাইপ থেকে চলে যাব টাইপ অন এ পাথ, এটাতে যাব, যাওয়ার পর টাইপ অন এ পাথ অপশন এইটাতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এই যে এরকম একটা প্যানেল চলে আসবে, প্যানেলটা এসেছে। এই প্যানেলের মধ্যে অনেকগুলো অপশন আছে, ইফেক্টে কি কি আছে দেখেন, রেইনবো মানে রেইনবো যেভাবে থাকে লাইনের উপরে থেকে সে সেট করবে। স্কিউতে যদি আমি ক্লিক করি তাহলে লেখাটা আচ্ছা এখানে কেন শো করছে না, কারণ প্রিভিউটা অফ করা, প্রিভিউটাকে অন করে নিই। অন করে এখন আপনি এখানে চেঞ্জ করেন, স্কিউতে চেঞ্জ করেন, দেখেন লেখাটা চেঞ্জ হয়ে গিয়েছে। কিছু কিছু 3D এরকম সার্কেল লোগো ক্রিয়েট করে লেখাটা চেঞ্জ হয়ে গিয়েছে। 3D রিবন, রিবন মানে কি ফিতা, 3D টাইপের হবে, ক্লিক করেন 3D রিবনের মতো সে কাজ করবে, মানে রিবন যেমন এরকম পেছানো পেছানো থাকে লেখাগুলো এরকম পেছানো পেছানো হবে। ম্যাডাম লেখাটা কি সিলেক্ট টুল দিয়ে সিলেক্ট করেছেন নাকি? সিলেক্ট টুল দিয়ে টাইপ করে আমি ফার্স্ট ক্লাসে ইলাস্ট্রেটরের ফার্স্ট ক্লাসে বলেছি যে যে কোনো টুলসে আপনি কাজ করেন না কেন, কাজ ওই টুলস দিয়ে কাজ শেষ, সাথে সাথে সিলেকশন টুল। কারণ কি আপনি যদি সেই টুলসে থেকে যান পরবর্তী যে স্টেপ নেবেন সেটাতে হ্যাম্পার ঘটতে পারে। ফটোশপে থাকতে বলেছি যে কোনো টুলসে কাজ শেষ, সাথে সাথে মুভ টুল সিলেক্ট, যাতে আমার ডিজাইনটার কোনো ক্ষতি না হয়। ওকে জি ম্যাম, তো আমার হচ্ছে ওই ওই সার্কেলটা সহ সিলেক্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ আমার তো সার্কেল সহ তো সিলেক্ট হয়েছে, এই যে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ সার্কেল সার্কেল থাকবে, সার্কেল শো করবে, বাট এটাকে যখন আমি মিনিমাইজ করে দেব সার্কেল আর থাকবে না। স্টেয়ার স্ট্রিপ মানে, স্টেয়ার মানে কি সিঁড়ি, সিঁড়ির মতো স্টেপ হবে, দেখেন ক্লিক করেন প্রত্যেকটা সিঁড়ির মতো যে একটার উপর আরেকটা ধাপ ধাপ করে আসছে। পরেরটা কি বলছে, গ্র্যাভিটি, গ্র্যাভিটি মানে কি এই যে আমরা যে পৃথিবীতে সারফেসে দাঁড়িয়ে আছি বা এই যে বাস করছি, তো গ্র্যাভিটি যদি না থাকতো আমরা কি শূন্যে ভাসতাম? মহাকাশে যারা থাকে, মহাকাশ জানে বা ওই যে ইসে যায় ওটাকে কি বলে মেশিনের মধ্যে যে থাকে, তারা কিন্তু গ্র্যাভিটি থাকে না, ওরা কি করে মুভ করে উঠতে থাকে মানে ভাসতে থাকে। সো গ্র্যাভিটির কারণে আমরা পৃথিবীর সারফেসে দাঁড়াতে পেরেছি। তো এই গ্র্যাভিটি যদি অ্যাক্টিভ করি তাহলে প্রত্যেকটা কি হবে, এই যে কেন্দ্রবিন্দু সেন্টার, সেন্টার ধরে তারা থাকবে। তো আমি এটাকে রেইনবো করে দেই, রেইনবোটা ঠিক আছে পারফেক্ট। ফ্লিপ মানে কি, এই যে এখানে লাইনটা ধরে আমি যখন মুভ করিয়েছি বাহিরের দিকে থাকলে সার্কেলের চারপাশে বাহিরের দিকে থাকবে মানে আউটসাইডে থাকবে, যখন এই লাইনটাকে ধাক্কা দিয়ে এই সার্কেলের ভিতরে নিয়ে গেলাম তখন এটা কি হয়ে গেল, ভিতরের দিকে চলে আসলো। সেম অপশনটা ফ্লিপে ক্লিক করলে হবে, মানে এখন আপনি বাহিরের দিকে লেখাটা আছে, ফ্লিপে ক্লিক করলে এটা সেন্টারে চলে আসবে ভিতরের দিকে। বুঝতে পেরেছি? জি ম্যাম। ওকে, অ্যালাইন টু পাথ, পথ কোনটা? হ্যাঁ সাকিব বলেন, এইটাই আর কি বলছিলাম, এইগুলো আছে এই বেস লাইন বলা আছে। হ্যাঁ এই যে লাইনটা দেখা যাচ্ছে এটাকে আমরা বেস লাইন বলি, আমরা সারফেস বলি। যে আমার এখানে বেস লাইন কোনটা, আমি যদি খাতাটা নেই তাহলে বেস লাইন হচ্ছে আমি যে পেজটাতে লিখছি এই পেজটা হচ্ছে বেস লাইন। ওকে তো এটা বেস লাইন, অ্যালাইনে চলে যাই। অ্যাসেন্ডার মানে হচ্ছে যে বেস লাইন আছে এই বেস লাইনে থেকে কি হবে, ভিতরের দিকে চলে আসবে। ডিসেন্ডার বেস লাইন থেকে একটু উপরে থাকবে, এই যে বেস লাইন, বেস লাইনের চেয়ে একটু দূরে থাকবে। যদি সেন্টার দিই তাহলে ঠিক বেস লাইনের সেন্টারে থাকবে, সেন্টার বরাবর হবে। আর যদি আমি বেস লাইন সিলেক্ট করে দিই তাহলে লাইনটা যে আছে লাইন ধরে সে অ্যাটাচ হয়ে থাকবে, মানে আমি যদি লাইনটাকে পৃথিবী ধরি সারফেসের উপরে আমরা দাঁড়িয়ে আছি, যদি আমি অ্যাসেন্ডার দিই তাহলে সারফেস থেকে একটু ভিতরে থাকবো, ডিসেন্ডার দিলে সারফেস থেকে আমরা একটু উপরে থাকবো, যে ধরেন 2 ফিট উপরে থাকবো। সেন্টার দিলে হাফ সারফেসের ভিতরে, হাফ সারফেসের বাইরে।
আর বেজ লাইন দিলে বেজ লাইন ধরে সে কাজ করবে। ক্লিয়ার? আর স্পেসিং আছে যে এই লেখাগুলোর মধ্যে স্পেসিং কত হবে, স্পেসিং আমরা এখান থেকে দিতে পারি, যত স্পেসিং বেশি দিব তত লেখাগুলো কাছাকাছি আসবে, আপনি যত প্লাস পয়েন্ট দেবেন, যত প্লাস করবেন তত লেখাগুলো একটা আরেকটা কাছে চলে আসবে, যত মাইনাসের দিকে যাবে একটা লেখা আরেকটা থেকে অনেক দূরে চলে যাবে। আমি যদি মাইনাসে ক্লিক করি একটা লেখা থেকে আরেকটা লেখা কি হবে, দূরে যেতে থাকবে। সো এটাকে আমি অটো করে রাখি। অটো ক্লিয়ার? আমি প্যানেলটা কিভাবে নিয়ে আসলাম, প্যানেলটা হচ্ছে সিলেক্ট করব, টেক্সটটাকে সিলেক্ট করে টাইপে চলে যাব, টাইপ থেকে টাইপ অনে পাথ, সেখান থেকে টাইপ অনে পাথ অপশন, এটাতে গেলে প্যানেলটা চলে আসবে। প্রিভিউটা অন করে দিয়ে তারপরে আমরা কাজ করব, যাতে কি হচ্ছে কাজটা আমরা দেখতে পারি। ওকে, তো আমি এটাকে কি করি এখানে সেট করে দেই। ওকে, এটা কমপ্লিট। আমি এখন এটাকে কপি করব, কন্ট্রোল সি, কপি করলাম। কপি করার পর এটাকে লক করে রাখি কন্ট্রোল টু দিয়ে। তো ওকে, তো আমি কপি করে নিয়ে আসছি, কন্ট্রোল এফ দিয়ে ফ্রন্টে পেস্ট করব। কন্ট্রোল এফ মানে ফ্রন্টে পেস্ট হলো, লেখাটা চেঞ্জ করে দেই। লেখাটা কি লিখব, ধরেন গ্রাফ PHICL, গ্রাফিক্স DSI, গ্রাফিক ডিজাইন ব্যাচ কত, TCS ব্যাচ 53। এটা লিখলাম, লেখার পর সেম পজিশনে আমি এটাকে কোথায় নিয়ে আসি, নিচে নিয়ে আসলাম। নিচে নিয়ে এসে নিচে নিয়ে এসে এখানটা রাখি। ওকে, এখন আমার লেখাটা কোথায় আছে দেখেন, নিচের দিকে আছে, মানে ফ্লিপ হয়ে আছে। এটাকে আমি ম্যানুয়ালি ওই টাইপ অনে পাথ অপশন ওখানে গিয়ে ফ্লিপ করে দিলে কি হবে, এই লেখাটা সার্কেলের ভিতরে চলে আসবে। আমি আর ম্যানুয়ালি যেতে চাচ্ছি না, আমি জাস্ট এই যে এই লাইনটাতে ক্লিক করব, সার্কেলটা ভিতরে নিয়ে আসি, ভিতরে নিয়ে এসে এখানে সেট করে দেব। তাহলে কপি কি করলেন, কপি কি করেছে, এই যে এই ফার্স্ট এইট যেটা লক করে রেখেছি ওকে কপি করলাম কেন, আমার এখন আবার বৃত্ত নিয়ে তারপরে গ্রাফিক ডিজাইন ব্যাস লিখতে ইচ্ছে করছিল না, তাই ওইটাকে কপি করে জাস্ট টেক্সটটাকে চেঞ্জ করে দিয়েছি, কারণ আমাকে এই বৃত্তটা আবার নিতে হবে, আবার টাইপ অনে পাথ টুল এটা সিলেক্ট করে লিখতে হবে, লেখার পরে আবার কাজ করতে হবে। তো আমার অলরেডি করা আছে, আমি ওইটাকে কপি করে লক করে রেখেছি, এটাকে লক করে রেখেছি, দেখেন ক্লিক করছি, ক্লিক ক্লিক হচ্ছে না, আর এটা ডিজাইনের জি এর নিচের পার্টটুকু কাটা গিয়েছে, আর্নিং এর জি এর তারপর লার্নিং জি নিচের পার্ট কাটা, লকটা খুলে দেই কন্ট্রোল অল্ট টু, এই যে কেটে গিয়েছে, কেন কেটে গেল সবাইকে সিলেক্ট করি, কারণ হচ্ছে বেজ লাইনের উপরে আছে, তো বেজ লাইনের যতটুকু ততটুকুই তো দেখা যাবে, বাকিটুকু তো ডিলিট হয়ে যাবে। আমি এটাকে টাইপে চলে যাই, টাইপ অনে পাথ অপশন, বেজ লাইন না করে দিয়ে আমি এটাকে সরি সেন্টার করে দিই। ম্যাম আমার তো বেজ লাইন করা, কিন্তু আমার তো কাটলো না। আমি এটাকে আপাতত একটু লক করে রাখি কন্ট্রোল টু দিয়ে, কারণ আমি এখন কি করব একটা শেপ নিয়ে আসব, শেপ নিয়ে আসলাম, শিফট ধরে চারপাশে একটা শেপ দেবো,
এটা কালারটা চেঞ্জ করে দেই। কি কালারের লোগো বানাতে চাই? ব্ল্যাক এন্ড হোয়াইট। হ্যাঁ, ব্ল্যাক এন্ড হোয়াইট বানাই। এটার একটা লোগো বানাবো ব্ল্যাক এন্ড হোয়াইটের। এটাকে আমি রাইট বাটনে ক্লিক সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকে দিলাম। পিছনে চলে গিয়েছে। তার মধ্যে কন্ট্রোল অল্টার টু লকটাকে খুলে দেই। এই সবাইকে ধরে নিয়ে আসি এই ফন্টে। এখানে দেখতে ভালো লাগবে। তো এটাকে আপাতত সরাই। আমি এই দুজনকে গ্রুপ করে রাখি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করি। গ্রুপ করার পর একে নিয়ে আসি, দুজনকে সিলেক্ট করি, অ্যালাইনমেন্ট করে দিই। মিডল অ্যালাইনমেন্ট, মিডল অ্যালাইনমেন্ট, দুজনকে মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম। একটু 19-20 আছে, জাস্ট একটু দূরে সরিয়ে নেব। ওকে, এটার একটা স্ট্রোক দিয়ে দিই, চারপাশে ফিল আছে, স্ট্রোক দিলাম। ধরেন হালকা ইয়েলো কালার দিই, এই কালারটা দিলাম। স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দিই। ঠিক আছে, আমি সেম এইটাকে কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে ফ্রন্টে পেস্ট করলাম। পেস্ট করার পরে কর্নারে চলে যাই, অল্টার শিফট ধরে আবার একটু ছোট করি, স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দেই। ঠিক আছে, ভিতরে যদি আরো কোনো ডিজাইন দিতে চাই, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে ফ্রন্টে পেস্ট করি, আবার অল্টার শিফট ধরে আরেকটু ছোট করি। এটার স্ট্রোকটা ব্ল্যাক দেই। মিডিলে কোনো ডিজাইন যদি দিতে চাই, যে আমার কোম্পানির কোনো ছোট শেপ আছে, যে লোগো আপনি ক্রিয়েট করলেন, লোগো ক্রিয়েট করে দিতে পারেন। যে একটা লোগো ক্রিয়েট করি এখানে, ধরেন এটা আমার লোগো, এটাকে আমি মিডলে নিয়ে আসলাম। এটা হচ্ছে লোগো। তো লোগোটা বসালাম, সবাইকে সিলেক্ট করি, মিডল অ্যালাইনমেন্ট করে দিই। ওকে, মিডল অ্যালাইনমেন্ট কমপ্লিট। ব্যাসটা একটু, লেখাটা জাস্ট ডানে বামে সরাই, সবাইকে সিলেক্ট করি। এটা বাজে লাগছে তাই না? পচা একটা লোগো ক্রিয়েট করেছে। এটাকে বড় করব, অল্টার শিফট ধরে বড় করব। এটার ফিল কালার দেবো হচ্ছে এইটা।
আলাদা করে নিয়েছি, এটাকে মিডল অ্যালাইনমেন্ট করে দেই। এই হচ্ছে আমাদের লোগো, কন্ট্রোল জি, গ্রুপ কমপ্লিট। এই লোগোটা আমার বানানো শেষ, যে যা যা প্রয়োজন সব দিয়ে। তো এখানে আসলে মেইনলি কাজ ছিল টেক্সটটা কিভাবে করব, টেক্সট করে কিভাবে আমরা লোগোটা ক্রিয়েট করব। তো এটা আমার ক্লায়েন্ট চেয়েছে, ক্লায়েন্টের পছন্দ মতো করে আমি এটাকে মক আপ করে ফার্স্টে তাকে দেখাবো, দেখানোর পরে ক্লায়েন্টকে মেইন ফাইলটা দিয়ে দিব। কারো কোনো প্রবলেম এটাই? পাচ্ছেন তার নিচে অপাসিটি, যেখান থেকে আপনি অপাসিটি কমিয়ে দেন, বাড়ান কমান, অপাসিটি কমে যাবে। এই পাশে না থাকলে আপনার উপরে আছে অবশ্যই, কন্ট্রোল প্যানেলে থাকবে। না মাস্ক ক্লিপিং মাস্ক হ্যাঁ আছে। তো ক্লিপিং মাস্ক তো আগামী কালকে দেখাতে চেয়েছি, আগামী কালকে আমরা যে ব্লেন্ড ক্লিপিং মাস্ক এগুলো দেখব, আজকে হচ্ছে ডিজোর্টারই দেখি। আগামী কালকে কিভাবে একটা ইমেজ কে নিয়ে আসছি সেটা দেখব, ইমেজ আনার পর কি কাজ করতে হয় দেখব, তারপরে মাস্কিং করে কিভাবে, আর ব্লেন্ডিংটা আজকে শেষ করতে পারবো না। তো এটা পারবো, সার্কেল লোগোর মধ্যে কারো কোনো প্রবলেম হবে না। সার্কেল লোগো মানে সার্কেলে কোনো টেক্সট দিয়ে, সার্কেল টেক্সট লোগো, টেক্সট কি কোনো সার্কেলে করতে গেলে কিভাবে কাজ করব। ওকে ক্লিয়ার। তারপর আরেকটা কি দেখেছিলাম, ডিজার্ট কিভাবে করে, ডিজার্ট মানে কি, মানে কোন শেপ আছে, জি বলেন। কি প্রবলেম ছিল যে লোগোটা আছে না, লোগোটার যে মাঝখানে যে দাগগুলো দিয়েছিলেন ওগুলো তো হচ্ছে যখন কপি করে আবার পেস্ট করছিলেন, পেস্ট করার পর দেখলাম যে একসাথে আর আমরা যে শিফট টিপ দিয়ে যে একসাথে ছোট করি না, আমি যখন এক কোণা থেকে ছোট করে যাচ্ছি সেটা এক কোণা থেকে ছোট হচ্ছে অন্যদিকে চলে যাচ্ছে, এই একটা সাইড আটকে যাচ্ছে। ওটা হচ্ছে, আচ্ছা বুঝতে পেরেছি। সাপোজ আমি এভাবে একটা শেপ নিলাম, আপনার যেটা প্রবলেম হচ্ছে আমি সিলেকশন টুলটা সিলেক্ট করলাম, যে কর্নার ধরে যখন আমি করছি অল্টার আর শিফট চেপে ধরে আমারটা ঠিক সেন্টারেই হচ্ছে, বাট আপনারটা কি হচ্ছে যে কোনো একটা কর্নারে ফিক্সড হয়ে আছে, তাই তো? ঠিক আছে, অল্টার আর শিফট, অল্টার আর শিফট। আর যদি আপনি শুধু শিফট অথবা অল্টার চেপে করেন একটা কোণা করলে কি হবে, আপনার ইমেজ নষ্ট হয়ে যেতে পারে বা আপনার যে শেপটা সেটা নষ্ট হয়ে যাবে, রেজুলেশন নষ্ট হয়ে যাবে। অল্টার শিফট দুইটা একসাথে ধরে করতে হবে। তো একটু চলে যাই টাইপোগ্রাফি, গতকালকে দেখিয়েছি, অনেকেই করেছে, অনেকে করেনি, আসলে কেউই করেনি, কোনো কাজই জমা দেয়নি, আমার খুব মন খারাপ হয়েছে। এই যে আমরা ব্লেন্ডিংয়ে এইরকম টাইপের দেখবো, যে এইভাবে কীভাবে ব্লেন্ডিং করে, আগামী কালকে ইনশাল্লাহ এই ব্লেন্ডিং অপশনটা দেখব কীভাবে কাজ করে করে। আমরা টাইপোগ্রাফিতে চলে যাই, হোয়ার ইজ টাইপোগ্রাফি, দিস ইজ টাইপোগ্রাফি, ওকে ওকে ওকে। আর এই টাইপোগ্রাফিগুলো তো একদম ইজি, জাস্ট টেক্সট লিখে লিখে আপনাকে সেট করে বসাতে হবে, বড় ছোট করে জায়গা মতো আপনি আপনার পছন্দ মতো বসাবেন। এই যেগুলো টোটালটা হচ্ছে যে লেখাগুলোকে ছোট বড় করে আপনি বসাবেন, বাট এই যে টাইপোগ্রাফিগুলো করছে এইটা, তারপরে দেখেছিলাম এই যে এইরকম টাইপের এটা, এরপর আরও দেখেছি এই যে হাত দেখেছি একটা, এই টাইপোগ্রাফিগুলো আসলে কিভাবে করছে
বাই স্ট্রিম যে পান্ডার এটা দেখেন ওরা কিভাবে ট্যাকোগ্রাফিগুলো করছে। তো ভালো করে এটা যে করেছে চলেন এরকম কিছু একটা করি। সকালের ব্যাচে জিরাফ দেখেছিলাম আমরা, পান্ডা টাইপের কিছু একটা করি। পান্ডা করবো নাকি অন্য কিছু করবো, কি করবো বলেন, কার অ্যাঙ্গেলে টাইপোগ্রাফি করবো? এই যে এতদিনে বুঝতে পারছি না ভাই, কন্ট্রোল টু লক করে রাখি ইমেজটাকে। ওকে আমি চাচ্ছি যে হাতির শেপ আছে, ঠিক হাতির শেপে শেপে কি করব একটা ডিজাইন করার জন্য। যদি অল্প সময়, এই কাজগুলো এত কম সময়ে করা পসিবল না, যতটুকু করা যায় আমরা ট্রাই করব। আমি টাইপ টুলে চলে যাই, যেহেতু টাইপোগ্রাফি করছি তো ফার্স্টে একটা অপশন দেখাবো যে ছোট ছোট অপশন নিয়ে, যেমন এলিফ্যান্ট। এলিফ্যান্ট আমি একবার লিখলাম, লেখার পর কারণ আমাকে কি করতে হবে প্রত্যেকটা ওয়ার্ড আলাদা আলাদা করে রাখতে হবে, প্রত্যেকটা ওয়ার্ড কি করতে হবে সিঙ্গেল সিঙ্গেল থাকতে হবে। এলিফ্যান্ট আমি একবার লিখলাম, আবার ধরেন আরেকবার কপি করি, কপি করি, অনেকগুলো কপি করলাম, সিলেক্ট করি, এলিফ্যান্ট ELE এলিফ্যান্ট, এটাকে ধরেন কি লিখব, অ্যানিমেল, আর কি লেখা যায়, ফরেস্ট, তারপরে ধরেন লিখলাম লার্জ। তো এই যে দেখেন একটা একটা করে লিখতে আমাদের কি বেশি সময় লেগে যাচ্ছে, সিঙ্গেল সিঙ্গেল লিখতে সময় লেগে যায়। আমরা একটা কাজ করতে পারি, কি কাজ করতে পারি, আমি টাইপ টুলটা নিলাম, সাপোজ এলিফ্যান্ট সম্বন্ধে আমি কিছু একটা দেখে আসি, যে এলিফ্যান্ট ELE কিছু লেখা কপি করে নিয়ে আসি, লিখতে সময় লাগবে তাই। উইকিপিডিয়া, উইকিপিডিয়াতে চলে যাই, হাতি সম্বন্ধে সে অনেক কিছু লেখা আছে, লেখাটাকে কপি করে নিয়ে আসি, এখান থেকে লেখাটাকে কপি করি, বেশি না চার পাঁচ জাস্ট হচ্ছে, কন্ট্রোল সি কপি করলাম, এটাকে আমি মিনিমাইজ করব। এখন চলে যাব আমার ডিজাইনে, আমি লেখাটাকে কি করলাম টাইপ টুল সিলেক্ট করে এতটুকুর মধ্যে লিখলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। ওকে এই যে লেখাটা নিয়ে আসছি, কালারটা চেঞ্জ করে দিই, বোঝা যাবে আমি একটা টোটাল লেখা নিয়ে আসলাম। এখন এখানে প্রবলেম কি, প্রবলেম হচ্ছে আমাকে প্রত্যেকটা ওয়ার্ড, কারণ আমি যেহেতু টাইপোগ্রাফি করব আমাকে প্রত্যেকটা ওয়ার্ড সিঙ্গেল সিঙ্গেল থাকতে হবে, এলিফ্যান্ট আলাদা থাকতে হবে, আর আলাদা থাকতে হবে, ম্যামালস আলাদা থাকতে হবে। তো আলাদা করতে গেলে হবে কি, এই যে কষ্ট করে প্রত্যেকটা ওয়ার্ড আলাদা আলাদা লিখতে হচ্ছে। তো আমি এখানে যেটা করতে পারবো, আমি এরকম সব একসাথে লেখার পর
এই লেখাটাকে আমি শেপে কনভার্ট করে নেব। লেখাটাকে সিলেক্ট করব, যাব অপ সরি টাইপ, টাইপ থেকে চলে যাব ক্রিয়েট আউটলাইন। লেখাটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে টাইপ, সরি এক মিনিট, টাইপ, টাইপ থেকে ক্রিয়েট আউটলাইন এখানেও পাবো, অথবা লেখাটাকে সিলেক্ট করার পর রাইট বাটনে ক্লিক করব ক্রিয়েট আউটলাইনস, অথবা শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট ও। কিছুক্ষণ আগে কি ছিল, টেক্সট, এটা হচ্ছে টেক্সট, বাট আমি যখনই কন্ট্রোল শিফট ওতে দিলাম তখন এটা হয়ে গেল কি, শেপে কনভার্ট হয়ে গেল। টেক্সটকে আমরা শেপে কনভার্ট করতে পারি, বাট কোনো শেপকে টেক্সটে কনভার্ট করতে পারি না। বুঝতে পেরেছি? কিভাবে পারি? এই যে যে মানে কনভার্ট করলাম, তারপরে আবার আনডু করে দিলাম, ভাই আগের অবস্থাতে ফিরে গেল। আচ্ছা ওকে, আমি এটাকে সেভ করে রাখি। সেভ করেন, সেভ করার পরে আবার ওপেন করেন, তারপরে এটাকে ট্রাই করেন তো একটু টেক্সটে কনভার্ট করার জন্য। দেখি পারেন কিনা, যদি পারেন আমাদেরকে ওই ওইটা বলে দিয়েন, কারণ আমরা এই পর্যন্ত জানি না যে কিভাবে। আপনি কোন টেক্সটকে শেপে কনভার্ট করলে শেপ থেকে সেটাকে আমরা টেক্সটে কনভার্ট করতে পারি না, বা আপনি যে কোনো শেপই ক্রিয়েট করেন চাইলেই সেটাকে টেক্সটে কনভার্ট করতে পারবেন না। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে, আপনার এই কাজগুলো, আপনি যে ডিজাইন করছেন, ডিজাইনগুলো যদি প্রিন্ট মিডিয়াতে যায়, প্রিন্টে যায়, আপনাকে অবশ্যই ডিজাইনের মধ্যে যদি কোনো টেক্সট থাকে টেক্সটকে শেপে কনভার্ট করে দিতে হবে। কারণ কি, টেক্সটকে যদি আপনি শেপে কনভার্ট করে না দেন, শেপগুলো কি হয়ে যাবে, সরি টেক্সটগুলো কি হবে, একটু ফেটে ফেটে যাবে, লেখাগুলো গোলা গোলা আসবে, চারপাশ থেকে কালারটা কম্বিনেশন হয়ে ওই লেখাগুলো ফেটে ফেটে যাবে। সো এটাকে আপনাকে অবশ্যই শেপে কনভার্ট করে দিতে হবে। মাইন্ড ইট। তাহলে এই যে ইলাস্ট্রেটরের যে বিজনেস কার্ডগুলো ডিজাইন করি সেগুলো কি করতে হবে? হ্যাঁ অবশ্যই, আমি যখন ডিজাইন করছি, আমরা ডিজাইন কমপ্লিট, ফাইনাল ডিজাইন হয়ে গেল, প্রুফ অ্যাপ্রুভ হয়ে গিয়েছে, হ্যাঁ দিস ইজ ফাইনাল ডিজাইন, এরপরে আমি যখন ক্লায়েন্টকে দেবো, ক্লায়েন্টকে দেওয়ার আগে কী করি, সেটাকে শেপে কনভার্ট করে দিই। দুইটা অপশন করে দিই, একটা হচ্ছে একটা হচ্ছে সোর্স ফাইল, গিগে যখন আমরা ফাইবারে যখন গিগ বানাচ্ছি সেখানে অপশন থাকে যে সোর্স ফাইল, মানে হচ্ছে আপনার সোর্স ফাইল যেটা সেটা দেবেন, দ্যাট মিন্স এটা টেক্সটে আছে ওই সময়টাই দেবেন। আরেকটা হচ্ছে প্রিন্টেবল ফাইল, প্রিন্টেবল ফাইল মানে হচ্ছে সরাসরি সে প্রিন্টে নিয়ে যেতে পারবে ওই ফাইলটা। ওকে, সো সোর্স ফাইল হচ্ছে এটা টেক্সট আকারে আছে, টেক্সট আকারে থাকবে, তাহলে হবে কি, সে চাইলে পরবর্তীতে এটাকে কি করতে পারবে, এডিট করতে পারবে, যে টেক্সটগুলো না এই টেক্সটগুলোর জায়গায় অন্য কোনো টেক্সট সে লিখতে পারবে। আর এটাকে যদি আমি কনভার্ট করে ফেলি তাহলে কিন্তু এটা আর টেক্সটে ফিরে আনা সম্ভব না, তখন আবার আপনাকে নতুন করে টেক্সটগুলো লিখতে হবে। ওকে, সো আমার এখানে কি হলো, এগুলো কনভার্ট হয়ে গেল, কন্ট্রোল শিফট ও দিয়ে আমি শেপে কনভার্ট করলাম। এরপরে সব গ্রুপ হয়ে আছে, গ্রুপটাকে একটু ভেঙে দিই, কন্ট্রোল শিফট জি দিয়ে গ্রুপটাকে ভেঙে দিলাম, প্রত্যেকটা লেটার আলাদা আলাদা হয়ে গিয়েছে শেপে কনভার্ট হয়ে। এখন আমি চাচ্ছি যে এই এলিফ্যান্টসের এই সবাই কি হবে, একটা গ্রুপে থাকবে, কন্ট্রোল জি গ্রুপ করি, আর একটা গ্রুপে থাকবে, কন্ট্রোল জি সিলেক্ট করে গ্রুপ, ম্যামালসের সবাইকে সিলেক্ট করে গ্রুপ, অফ সিলেক্ট করে গ্রুপ, দি সিলেক্ট করে গ্রুপ, ফ্যামিলি। ম্যাডাম শেপে কনভার্ট করার ওইটা আবার একটু বলবেন, আমি ভুলে চলে গিয়েছিল। আচ্ছা ওকে, তিনটা অপশন, একটা হচ্ছে টেক্সটটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে টাইপ, টাইপ থেকে
ক্রিয়েট আউটলাইন এই যে এটা হাইড হয়ে আছে কারণ অলরেডি আমি কি করে ফেলেছি শেপে কনভার্ট করেছি এইখানে অথবা টেক্সটটাকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করেন এখানে দেখেন ক্রিয়েট আউটলাইন নামে একটা লেখা আছে অথবা টেক্সটটাকে সিলেক্ট করে কিবোর্ডের কন্ট্রোল শিফট ওতে প্রেস করেন তারপরে এবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেন কন্ট্রোল ভি পেস্ট হয়েছে মাউস দিয়ে হচ্ছে হয় না এই মাউস দিয়ে হবে না এটা কি আপনি ওয়ার্ড পাইছেন ওয়ার্ড ফাইল কন্ট্রোল জি ও অনেক কমান্ডই নেবে না কন্ট্রোল জি তো আমি একটা নিলাম দুইটা তিনটা ডিলিট করে দেই এটা আছে ওকে এক্সিস্টিং না লাগবে না লার্জেস্ট ল্যান্ড আছে অ্যানিমেলস অ্যানিমেলস ওখানে লিখে লিখে আসছি আছে কপি করে নিতে পারবো আফ্রিকান বাস এলিফ্যান্ট এগুলো ডিলিট করে দিই এলিফ্যান্ট 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 সবাই কিন্তু হোয়াইট কালার করে দিই তো এখন আমি কি করব এগুলো সব টেক্সট আকারে আছে আর এগুলো সব শেপ আকারে আছে সমস্যা নেই টেক্সট শেপ দিয়েই আমি কাজ করতে পারবো এলিফ্যান্টটাকে তাহলে বড়টাকে মিডল অফ শিট কন্ট্রোল জেড এটাকে মিডলে নিয়ে আসি একটু সাজাই সবাইকে এই এলিফ্যান্টটাকে এখানে নিয়ে যাই আরটাকে এখানে নিয়ে যাই আরটাকে নিয়ে যাই এখানে অফটাকে নিয়ে যাই এখানটায় সাজানোর দায়িত্ব আপনার আপনি কিভাবে সাজাবেন ম্যামালসটাকে নিয়ে যাই যখন যেখানে প্রয়োজন এক একটাকে এক এক জায়গায় রাখি ওকে আমি এখন এখান থেকে করি এলিফ্যান্টটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমি গত ক্লাসে কি দেখিয়েছিলাম ইফেক্ট ইফেক্ট থেকে র্যাপ র্যাপ থেকে আর্কে চলে যাব তারপর আমি কি করতে পারি এখান থেকে যে প্রিভিউটা অন করা আছে তাই দেখা যাচ্ছে প্রিভিউ অফ করা থাকলে দেখা যাবে না আমি এখান থেকে সাপোজ ফ্ল্যাগ করে দিলাম ফ্ল্যাগ করে দিয়ে আচ্ছা এটাকে একটু ঘুরে আসি ঘুরাই মানে হচ্ছে এই যে শুটটা আছে শুটটার মতো করে দিতে চাচ্ছি তো ইফেক্ট ইফেক্ট থেকে র্যাপ র্যাপ থেকে চলে যায় কি ফ্ল্যাগের মতো করে ভার্টিক্যালি সিলেক্ট করে নিলাম যে আমি আরও র্যাপ করতে চাচ্ছি এরকমটা হবে 100% করে দিলাম যদি এটা হয় না এরকমটা করব এখন এই জিনিসটা যখন করছি আসলে এটা কি পারফেক্টলি হচ্ছে কি না ওকে ধরলাম পারফেক্টলি হলো হওয়ার পরেও এটাকে সেট করতে গেলে আমার কী করতে হবে প্রবলেম ফেস করতে হচ্ছে সেট করতে যাচ্ছি আমি সেট করতে পারছি না
কিছু কিছু ক্ষেত্রে আমরা সেট করতে পারবো না, তখন কি করতে হবে আপনাকে, এই যে এলিফেন্ট আছে, আমরা এখন আরেকটা অপশন শিখব, ইফেক্ট থেকে র‍্যাপ তো করতে পারি, আরেকটা অপশন শিখব সেটা কি অবজেক্টে চলে যাব, অবজেক্ট থেকে এনভেলপ ডিজল্ভড, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর মেক উইথ মেশ এই জিনিসটাতে সিলেক্ট করব। এইটা কেন, এই যে ইলাস্ট্রেটরে বলেছিলাম যে এই টুলসটা আমরা শিখব না, এই টুলসটা দেখব না, ম্যাশ টুল, কারণ কি আমরা অবজেক্ট থেকে সরাসরি ম্যাশ টুলটা নিয়ে আসতে পারি। এখানে যাব, সিলেক্ট করি অবজেক্ট, অবজেক্ট থেকে এনভেলপ ডিজল্ভড মেক উইথ ম্যাশ, এটাতে সিলেক্ট করার সাথে সাথে এরকম একটা প্যানেল আসবে যেটাকে আপনি কতগুলো অ্যাঙ্গেলে করতে চাচ্ছেন, কতগুলো পার্ট করতে চাচ্ছেন। সাপোজ আমি তিনটা করলাম, তিনটা প্রিভিউ টাউন করি, এই যে ভাগ হয়ে যাচ্ছে, ফটোশপে র‍্যাপ করে এসেছিলাম, ওই যে কাপের উপরে যে একটা লেখাকে বসিয়েছিলাম, একটা ইমেজকে, কেউ কথা বলে না কেন, ওইটাই হচ্ছে এই যে এখানকার ডিজার্ট, ম্যাশ ডিজার্ট, যেটা আমরা এই টুলস দিয়েও করতে পারি বা এভাবেও করতে পারি। ওকেতে প্রেস করি, করার পর এখন কি করব, আপনি এটাকে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করেন, সিলেক্ট করার পর চলে যান র‍্যাপ করেন, সিলেক্ট করবেন বাটনগুলো, এতটুকু হবে, প্রত্যেকটাকে ধরব, এগুলোকে সিলেক্ট করি, এতটুকু রাখি, এটার হ্যান্ডেল কোনটা, এই যে হ্যান্ডেল, হ্যান্ডেলটাকে রাউন্ড করে দেই, এটাকে নিয়ে আসি এই জায়গাটায়, এটাকে নিয়ে আসি, এলিফ্যান্ট, ফার্স্টে মনে হবে কি কাজ করছি, কিছুই তো পাচ্ছি না, কঠিন অনেক। সিলেক্ট, সেট করি সবাইকে আর কি, ধীরে ধীরে সেট করে দেওয়া। এখানকার হাতটা কোথায়, আচ্ছা এলিফ্যান্টের এটা ঠিক আছে, এলিফ্যান্ট, ওকে ধরে নিলাম, এই জায়গাটা কমপ্লিট। এটাকে নিয়ে যাই, প্রত্যেকটা পয়েন্ট সিঙ্গেল সিঙ্গেল না নিয়ে কাজ করতে হবে। মামাটা এন বল এন ব্লক বল ডিজার্ট থেকে এরকম করা যাচ্ছে না, হচ্ছে না কেন কি জানি, ডিজার্টে যাওয়ার পর ওই প্যানেলটা কি এসেছে, কত পার্ট দিয়েছেন, কতগুলো পার্ট করবেন, কত দিয়েছেন, চারটা দিলাম, নিচে কলাম লেখা তিন, এটি কি করব, চারটা তিনটা, হ্যাঁ দুইটাতে দিতে হবে, কত বাই কত কলাম চাচ্ছেন সেটা সেট করে দেন, তারপরে তো হচ্ছে না, একবার হবে, হবে না বলতে কোনো কথা নেই, ওকে আমার এলিফ্যান্টের এটা কমপ্লিট মোটামুটি। এখন আমি আরটাকে সিলেক্ট করি, আরটাকে এখানে নিয়ে আসি, এই যে দেখেন আরটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর অবজেক্ট, অবজেক্ট থেকে এনভেলপ ডিজার্ট, ডিজার্ট থেকে দুই নাম্বারটা মেক উইথ ম্যাশ,
মেশে ক্লিক করার পর এটা প্রিভিউটা অন করে নেই দেখার সুবিধার জন্য এটা আমি বেশি করব না এটা আমি 2/3 করি ওকে 2/3 আসছে তারপরে হচ্ছে যে ডাইরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করে আমি এখন কি করব একটা সিলেক্ট করে ক্লাস করব সিলেক্ট শুটার উপরে যাচ্ছে না শুটার ঠিক থাকো শিফট ধরে একটু ছোট করে এটাকে ঘুরিয়ে দিই ঘুরিয়ে দিয়ে এখানটা সেট করে দিই তো এইজন্যই আমি বলেছি যে ম্যাশটা আমরা এখান থেকে ম্যাশ করব না ম্যানুয়ালি করব এখান থেকে সরাসরি ম্যাশ করতে গেলে এই যে এরকম সিচুয়েশন হয় সেট করে বসাতে গেলে আরো বেশি সময় লেগে যায় সহজে ধীরে ধীরে কাজটা করতে পারবো এতটুকু সিলেক্ট করি কমপ্লিট আবার সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম ফরেস্টটাকে এখানে নিয়ে আসি এখানে ফরেস্টটাকে সেট করে দেই অবজেক্ট মেশ আর শর্টকাট হচ্ছে অল্ট আর কন্ট্রোল এম এরপরে কিন্তু আমি শর্টকাট ইউজ করব জিজ্ঞেস করবেন না যে এটা কিভাবে হলো থ্রি দিলাম ওকে ডাইরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করি এ আমি এটাকে সেট করব
লক করেন কন্ট্রোল 2 দিয়ে কত ডিস্টার্ব করবে লাগতেছে এত ধীরে ধীরে কাজ করা সম্ভব এটা তো ভাই যত কষ্ট করবেন তত অ্যামাউন্ট আসবে কষ্ট না করলে তো কোনো লাভ নেই সহজে কাজ উঠাতে পারলে তো অ্যামাউন্টও কম আসবে আপনি যদি এই টাইপোগ্রাফি করতে পারেন টাইপোগ্রাফি করে কিন্তু আপনি যে ডিজাইনগুলো করবেন বা একটা লোগো ডিজাইন করেছেন শরীফ হাবিব ফাইজা লিমা মাহবুব বাবু মেহবুব শাওন সাকিব শোভন ওকে কি হয়েছে ম্যাম না দেখে রাখছি দেখি প্রেজেন্ট হ্যাঁ যদি ধর আর কি চলে যায় প্রেজেন্ট যাতে দিয়ে দিতে পারি তাই আর কি আচ্ছা আমরা একটু শর্টকাটে কাজ করি সময় নষ্ট হচ্ছে হাতি বনের রাজা হাতি না বনের রাজা বাঘ হ্যাঁ বলেন যদি টেক্সট আকারে থাকে আর যদি শেপে কনভার্ট করে ফেলেন তাহলে পারছেন না
সেটা কনভার্ট করলে কি ম্যাম পরে আবার টেক্সট থেকে কনভার্ট করা যাবে না তাহলে এতক্ষণ কি বললাম শেপে যদি একবার কনভার্ট হয়ে যায় সেটাকে আর আমরা টেক্সটে কনভার্ট করতে পারছি না সরি ফর দ্যাট না আমরা যখন ফটোশপ থেকে কনভার্ট করে এআই ফাইল করি তখন মনে হয় সবই শেপে কনভার্ট হয়ে যায় কারণ ইলাস্ট্রেটর কোন লেয়ারস ই করে না লেয়ারকেও কি করতে হবে শেপে কনভার্ট করতে হবে তার মানে যদি আমি ম্যামের ডিজাইন ফটোশপে করি তারপর অর্ডারে সবগুলোর কপি সবগুলোকে সিলেক্ট করে ড্র্যাগ করে যদি আমি এআই তে আনি তাহলে কি ম্যাম সেম ফটোশপের মতো থাকবে আর সেম ভাবে ফটোশপে যদি আমি এডিট করতে পারতাম আমি জায়গায় কি করতে পারবো হ্যাঁ এডিট করতে পারবো টেক্সট নিয়েছিলাম কতগুলো টেক্সট গুলো কোথায় এগুলো সব ডিলিট টেক্সট দিয়ে করে টেক্সট দিয়ে করলে একটু তাড়াতাড়ি হবে মানে অবজেক্ট রিজার্ট ম্যাশ 3x3 ওকে চলে যাই এটাতে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এটাকে কি করব
আমাদের শেষের দিকে আমি আর কিছু করব না, আর দুইটা করলেই হবে, তিনটা করলেই ওকে। আচ্ছা ওকে বলি পাঠাতে চলে যাক, আপনার কাছে রেখে দিন, কি বলেন? ওকে বড় একটা জন্তু নিয়ে ফেলছি, সো এই কারণে প্রবলেমটা হচ্ছে। বাকি আপাতত এগুলো সব বাদ দেই। ধরেন আমি এতটুকু রিজেক্ট করার পরে পেন টুলে চলে যাই, যে অপশনগুলো বাকি রয়ে গিয়েছে সেই অপশনগুলো আমরা কী করবো, পেন টুল দিয়ে একটা শেপ ক্রিয়েট করার ট্রাই করব। যে পেন টুল দিয়ে আমি ওকে জি পেন্টুল দিয়ে অ্যাড করি, এখানে যদি আমি মুখটা দিই আছে, একটা লেজ আছে, লেজটা ট্রাই করি,
আরেকটা পা আছে, আমি বিয়ার নিয়েছিলাম। পায়ের কাজ করতে খুব কষ্ট হচ্ছে, এই যে ছোট ছোট নখ বালুক নিয়েছিলাম। না না, টাইপোগ্রাফিতে এত কিছু করার প্রয়োজন নেই, আপনি এত শেপ দেওয়ার কোনো প্রয়োজন নেই। ওকে, জাস্ট এটা টাইপোগ্রাফি করছেন, একটা শেপ দিয়ে দিলেই হবে। ওকে ও আচ্ছা, মানে এই যে আপনার মধ্যে পা আইকে দিব। হ্যাঁ, মানে এখন তো আমি ঠিকঠাক ভাবে করছি না, বাট শেপটা দিয়ে আমার তো এখানে বোঝানোর দরকার নেই যে এটা ওর পায়ের নখ আছে কিনা বা কোনো কিছু আছে কিনা, এত কিছু দেখার প্রয়োজন নেই, জাস্ট শেপটা আসলেই হবে। তো আমার মোটামুটি সবই কমপ্লিট ক্রিয়েট করে আমি কন্ট্রোল অল্টার টু দিয়ে কি করলাম, আনলক করে ইমেজটাকে সরাই। এটা ফিলটাকে অফ করে দেই, স্ট্রোকটাকে দিয়ে দিই, স্ট্রোক হোয়াইট কালার দিয়ে একটু বড় করে দিই। এইগুলো কি করি, ফিলটাকে অফ করে দিই, স্ট্রোক দিই, না ফিলই ঠিক আছে। যদিও হাতির মতো হয়নি, আরো কাজ করতে হবে, যে এখানে আরো ছোট ছোট লেখা দিয়ে আরো সুন্দর করে, যে এই জায়গাটা ভরতে হবে, তারপরে চোখের এই জায়গাটা আর একটু ফাঁকা রাখা দরকার ছিল, চোখটার জন্য আলাদা একটা ওয়ার্ড হবে। ক্লিয়ার? টাইপোগ্রাফি কিভাবে করতে পারবো, অবজেক্টে যাব, অবজেক্ট থেকে ইনভেলপ ডিজার্ট ম্যাশ করে করতে পারি, আবার মেক উইথ র্যাপে যদি ক্লিক করি তাহলে এই যে ইফেক্ট থেকে যে র্যাপগুলো দেখিয়েছিলাম এগুলো চলে আসবে। পারবো সবাই? জি ম্যাম, চেষ্টা করতেছি, ইনশাআল্লাহ পারবো। একটা দেখাই, আমি এই যে লাস্ট উইকে এই কাজটা করেছিলাম, একটা কাজ শ্রাবণী ইউটিউব করে ক্যাপ্টেন ফিশিং ইউটিউব লোগো অন করি, কন্ট্রোল অল্টার সি, এখানেও কিন্তু আমি টাইপোগ্রাফি করেছি। ফার্স্টে কি মাছটাকে নিয়ে আসছি, মাছের একটা শেপ ক্রিয়েট করে রেখেছি, ক্রিয়েট করে রাখার পর এটাকে লক করে রেখে দেখেন এটা কিন্তু আলাদা, টোটালটাই আলাদা। মাছের এই নিচের ফার্স্টে এই যে এই লেখাগুলো ছিল না, টোটালটাই একটা ফুল বডি শেপ ছিল। এরপর আমি ফিশিং লেখাটা লিখে এফটাকে হচ্ছে শেপ টুলে কনভার্ট করে লিখেছি, এখানে মুখটা আলাদা পেন টুল দিয়ে আর্ট করে চোখটা আর্ট করে দিয়েছি, এফ আই এস এইচ আই এন জি ফিশিং। তো টাইপোগ্রাফি করতে পারলে লোগো ডিজাইনের জন্য এই জিনিসগুলো খুব বেস্ট হয়, যে আপনি যখন লোগো ডিজাইন করবেন, ওরা হচ্ছে এটাকে পরে এই লোগোটাকে সেট করেছে, কিছু টেক্সট নিয়ে সেই টেক্সটকে একটু এডিট করে দিয়েছি, যেমন এটাতে কাজ করেছি এনে কাজ করে, তো ওরা হচ্ছে এটাকে পরে মক আপ করে দেখিয়ে দিলাম যে আপনার লোগোটা এরকম হবে। অনেকগুলো মক আপ করেছি যাতে পছন্দ করে, এরকম একটা হাতে অ্যাড করে এই মক আপটা নামিয়েছি। বুঝতে পেরেছেন? সো টাইপোগ্রাফি করতে পারলে আমরা এই টাইপোগ্রাফি দিয়ে কি করতে পারি, কি করতে পারবো, লোগো ডিজাইন করতে পারবো। টাইপোগ্রাফি পারবো? ম্যাম পারবো, ভিডিও দেখে দেখে। হ্যাঁ অবশ্যই, ভিডিও দেখে করেন ফার্স্ট টাইমে, এরপরে নিজের কনসেপ্ট থেকে করবেন।
মেহবুব প্রবলেম ফেস করছি বুঝতে পারছি না আমি আজকে কিছু অন করি নাই শুধু দেখতেছি আর কি কাজ কিভাবে সমস্যা নেই দেখেন এরপরে বাসায় ট্রাই করেন আশা করি প্রবলেম হবে না ভিডিওটা থাকবে তুষার জি ম্যাম হাবিব কনস্ট্রাকশন রিলেটেড কাজ করব আর কি কনস্ট্রাকশনের সাথে আমার যে ইলেকট্রিক্যাল যে কাজগুলো আদার আর কি ইজিপি টেন্ডারিং করা এই ধরনের আসলে লোগোটা কেমন করলে ভালো হয় ফার্স্ট অফ অল আপনার লোগো আপনি করবেন যেহেতু সেট করতে হবে যে এই যে দেখেন আপনি জানেন আপনি কি কোম্পানিতে কাজ করছেন সো স্টাডি করার অতটা প্রয়োজন নেই আপনাকে জাস্ট এখন যেটা করতে হবে এই রিলেটেড আপনি যে কাজটা করছেন কাজটা কি ইলেকট্রনিক্স টাইপের আমার যে ব্যবসায়িক ধরন দিব সেটাতে দিব হচ্ছে আপনার ঠিকাদারি সরবরাহকারী এই ধরনের আর কি তো লোগোটা যখন করবেন আমরা গুগলে চলে যাই এই রিলেটেড কিছু লোগো দেখি ওরা আসলে কি ধরনের লোগো ক্রিয়েট করছে এখানে হচ্ছে সব কনস্ট্রাকশন বাড়িঘর তৈরি করছে এরকম যেহেতু আপনার ইলেকট্রিক্যাল কনস্ট্রাকশন ইলেকট্রিক্যাল এই যে দেখেন একটা লোগো কনসেপ্টটা সুন্দর যে সে বাড়ি দিয়েছে তার মধ্যে কি করেছে সকেটের একটা চিহ্ন আবার গ্রিন কালার দিয়ে একটা লিফ মানে পাতার মতো করেছে মানে কি যে সেফটি বাড়িটার সেফটি করছে ইলেকট্রিক্যাল জিনিস তারপরে এই লোগোটা যদি দেখেন যে ইলেকট্রিক্যাল টাইপের সে ট্রাই করেছে আরেকটা লোগো আছে যে বাড়ির মধ্যে ইলেকট্রিক্যাল যে অপশনটা ছোট্ট একটা আইকনের মতো ক্রিয়েট করে নামটা দিয়েছে টোটাল আর যেহেতু আপনি ফার্স্ট বিজনেস শুরু করছি আমরা আমরা ট্রাই করব ফুল নেমটা দেওয়ার জন্য একটা ছোট্ট আইকন দিলাম অথবা ফুল জাস্ট টাইপ টুল দিয়ে আমি এখন আপাতত চালিয়ে যাব এরপরে এখানে কি করতে পারি এডিট করতে পারি এডিট করতে পারবো আপনি অ্যাট ফার্স্ট এরকম অনেকগুলো ডিজাইন দেখেন যে কোন ডিজাইনটা আপনার জন্য ভালো লাগে চার পাঁচটা ডিজাইন চুজ করেন সেই চার পাঁচটা ডিজাইন থেকে আমরা এখন কি করতে পারি একটা থিম নিয়ে তারপরে হচ্ছে কাজ করতে পারি করতেছি ঢাকাতেও করতাম এলাকাতেও করতাম ঢাকাতে তো আমি অনেকদিন যাই না আর আমার যে কাজ কামগুলোর যে সোর্স ছিল ঢাকার বিভিন্ন ডেভেলপার কোম্পানি থেকে আমি কাজ নিতাম যেমন ওই রূপান থেকেও কাজ আমার আসত আমার নিজস্ব কিছু নেটওয়ার্ক ছিল আমি ওই জিনিসটা এখন টোটালি মানে ব্রেক করতে চাইছি আমি চাইতেছি যে এলাকার দিকে আমার ওই যে গভর্নমেন্টের যে কাজগুলো আছে না ইজিপি টেন্ডারিং আপনার ব্র্যান্ড পরিচিতি করাতে হলে সর্বপ্রথম আপনার নামটা মানে ফুল নেম আমরা যেটাকে কি বলি যে নিউমারিক লোগো নিউমারিক মানে কি যে শুধু আইকন থাকবে লেটার লোগো জাস্ট লেটার দিয়ে আমরা করছি বা ওয়ার্ড লোগোগুলো
আপনি আইকন যেটাই ইউজ করেন না কেন ট্রাই করব যে নামটা যাতে পুরোটা থাকে যে দেখেন অ্যাপল অ্যাপলের ফুল নাম কি বললেন নাম অ্যাপল কম্পিউটার কোম্পানি লিমিটেড অ্যাপলের ফার্স্ট লোগো দাঁড়ান দেখাই আচ্ছা এটা আমার একটু মানে জানার দরকার ছিল আসলে আমি এটা যে অল স্টার নামটা দিছি না আমি শুধু অল স্টার এটা নিয়ে কাজ করতে চাইতেছি সাথে যে এন্টারপ্রাইজ বা প্রোপ্রাইটারশিপ এগুলো তো আর নিব না এই জন্য এই দেখেন অ্যাপলের ফার্স্ট লোগোটা এটা ছিল এই যে এটা ওদের শুরু হয়েছে এই লোগোটা দিয়ে যে নিউটন অ্যাপল গাছের নিচে বসে আছে একটা ইমেজ ইমেজকে তারা ক্লিপিং মাস্ক করে একটা ফ্রেম বানিয়েছে অ্যাপল কম্পিউটার কোম্পানি এটা আস্তে আস্তে রেভলিউশন হতে হতে চেঞ্জ হতে হতে এখন হচ্ছে এসে দাঁড়িয়েছে এরকম টাইপের অনেক ইভলিউশন হয়েছে এই ইভলিউশনগুলো দেখবো দেখলেই বুঝতে পারবো যে আসলে কি চেঞ্জ হয়েছে তো আপনি হচ্ছে স্টার আর স্টার কথাটা যেহেতু থাকবে আপনি আপনার যে নামটা লিখবেন লোগোটা ক্রিয়েট করার পর যদি কোনো আইকন টাইপের যে এরকম ছোট একটা আইকন দিলেন কনস্ট্রাকশনের বাড়ি ঘর যেটাই হোক ওইটার পাশে যে উপরে স্টার দিয়ে দিলাম যেহেতু স্টার রাখছেন তো সব স্টার স্টারটা আনতে চাই স্টার আর নামের দুইটা থাকলো আর মধ্যে বাড়িঘর যদি অ্যাড করে দেন সুন্দর হবে আপনি চেষ্টা করেন চার পাঁচটা দিয়ে কাজ করেন দেখান আর ইনফরমেশন লাগলে সেটা আমরা এমনি করব এটাই তো বুঝতে কিভাবে করবে মানে কোন টুলস ধরবো কিভাবে কি দিয়ে কি করবো আসলে আচ্ছা ফার্স্ট ক্লাস হচ্ছে টেক্সট নিবেন লোগোর ক্লাস টেক্সট নিবেন লোগোর ক্লাস বলতে এই যে দেখতে দেখতে এই যে আজকে আমরা জাস্ট ধারণা নিলাম যে কিভাবে টাইপোগ্রাফি করে টাইপ নিয়ে আমি তো ফার্স্টে টাইপ লিখেছি সেটা দিয়ে এটাকে কি করলাম একটু মডিফাই করলাম রিজল্ভ করেছি তো ফার্স্ট আপনাকে কাজ যেহেতু নাম দিবেন নাম আপনাকে লিখতে হবে লেখার পর স্টার যেহেতু হবে আমার এখানে স্টার টুলও আছে অথবা আপনি চাইলে কোনো ইমেজ নিয়ে আসতে পারেন তারপরে হচ্ছে আপনি বাড়িঘর তৈরি করবেন ছোট ছোট ঘর দিয়ে বাড়ি যেই ঘরগুলো আছে তৈরি করেন পেন টুল দিয়ে কেটে কেটে করতে পারেন শুরু করতে হবে আর খুব ভালো ইনফরমেশন আমরা আসলে ক্লাসে কি করছি যে টুলসগুলো শিখছি টুলসের সাথে সাথে কিভাবে অন্যান্য কাজগুলো করা যায় জেনে যায় বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আর লোগোর জন্য জাস্ট একটা দিন সময় রাখবো বা একদিন আমরা কী করবো ওই দিন শুধু লোগো ডিজাইন করবো যে কোনো ধরনের লোগো তো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আপনি যেহেতু এখনও কোনো কাজ করেননি অন্যান্য সবাইকেই বলা আছে যে আমরা সর্বপ্রথম কি করব অন্য লোগোগুলো কপি করার ট্রাই করব দেখে দেখে ডিজাইন করব কপি করব ডিজাইন এরপরে কনসেপ্ট নিজের কনসেপ্টে লোগো ডিজাইন করব মেহবুব যেহেতু আপনার সময় আসলে ওইভাবে পাচ্ছেন না আপনি এক কাজ করেন গুগলে দেখেন কয়েকটা লোগো চার পাঁচটা লোগো আপনি নিয়ে আসেন সেখান থেকে একটা সেট করেন ডিজাইন করেন যে আমি এইরকম একটা লোগো বানাবো এরপরে হচ্ছে ইউটিউবে লোগো ডিজাইন লিখে যে ইলাস্ট্রেটর বা ফটোশপ যেটাতেই করেন লিখে সার্চ দেন অনেক ডিজাইন আসবে যে কোনটা কীভাবে ডিজাইন করছে স্টেপ বাই স্টেপ যে শুধু টেক্সট লোগো অথবা কি লোগো যে নিউমেরিক লোগো বা লেটার লোগো ইউটিউবে চলে যায় এখন এইগুলো দেখলে আসলে কেন আমরা বুঝতে পারছি না কারণ হচ্ছে আমাদের জিনিসগুলো জানা নেই যে কোনটার পরে কোনটা কাজ করছে কোন টুলসের পরে কি আসছে কোন টুলসের পরে সাপোজ এই আজকে আমরা যেটা দেখলাম লেটার লোগো এই যে কাজ করেছে যে লেখাটা কিভাবে রাউন্ড করেছে সে আর বাকি ডিজাইনগুলো তো সে শেপ কেটে কেটে যে দেখেন পেন টুল দিয়ে কেটে কেটে সে ডিজাইন করেছে বাকি জিনিসগুলো মিনিমাল লোগো কিভাবে ডিজাইন করছে লেটার লোগো
তারপরে হচ্ছে এই যে একটা লেখা জাস্ট এই অপশনগুলো সে আইকন দিয়ে বসিয়ে একটা লোগো ডিজাইন করে ফেলেছে। এই লোগোগুলো সে কিভাবে ডিজাইন করছে, লেখা আনছে ফন্ট নিয়ে এসে কাজ করছে। বাট আপনি যদি অ্যাডোবি ফটোশপ ইলাস্ট্রেটর আগে না ধরে এই ভিডিওগুলো দেখি তখন কিন্তু আমরা পারবো না, কারণ কি কোন টুলসটার নাম কি কিভাবে কাজ করে জানি না। এই জন্যই আমাদেরকে আগে টুলসগুলো শিখতে হয় যে কোন টুলসটা কাজ করছে, কোনটা দিয়ে আমি খুব সহজে কাজ করতে পারবো, কোন অপশন থেকে গেলে যে ভিতরে কোন অপশনে গেলে কোনটা আসবে। এই জিনিসগুলো যখন আমরা খুব ভালোভাবে শিখতে পারবো এরপরে হচ্ছে আমরা অ্যাপ্লাই করতে পারবো। একটু ধৈর্য ধরতে হবে, হতাশ আপনার কথার মধ্যে হতাশা চলে আসছে, হতাশ হলে হবে না, ফ্রাস্ট্রেশন হওয়া যাবে না। $10, প্রিমিয়ামে কি বলছেন যে $50, তো কাস্টমে হচ্ছে যে বেসিক যেটা সেটা আপনি 2 দিনে করে দিবেন, স্ট্যান্ডার্ড ডিজাইনটা 5 দিনে করবেন, আর প্রিমিয়াম ডিজাইনটা হচ্ছে 7 দিনে করে দিবেন। তো কাস্টমে গিয়ে আপনি এটাকে কমিয়ে দিতে পারেন যে দুই দিনের ডিজাইন যদি আপনি একদিনে চান তাহলে আমাকে আরও কিছু পেমেন্ট করতে হবে, যে আমি স্ট্যান্ডার্ড যে ডিজাইনটা ছিল 5 দিনের ডিজাইন এখন একদিনে করে দেবো, তাহলে আরও এক্সট্রা আমাকে $20 চার্জ দিতে হবে। তাহলে ওখানে ছিল 30, এখানে 20, $50 হয়ে যাবে, কাস্টমাইজ করে দেয়। রিভিশনের জন্য আপনি আলাদাভাবে ডলার মানে অ্যামাউন্ট ই করতে পারবেন, ফিক্সড করতে পারবেন। তারপরে হচ্ছে কী বলে আরেকটা অপশন আছে যে ফাইলের জন্য বা রিভিউর জন্য আছে আরেকটা অপশন, এরকম কাস্টম আপনি করে দিতে পারবেন। সাকিব, মিরাজ, শান্ত, শাওন, হ্যাঁ বলেন, শাওন পাটোয়ারি, কতগুলো ক্লাস যে করিনি, শরীফ মিয়া, নাই ম্যাডাম আমি, শরীফ, শাওন, শোভন, সাকিব, আহসান হাবিব, আরাফাত তুষার, মেহবুব, সবার হয়েছে? আর কেউ বাকি পাতে হালিমা প্রেজেন্ট দিয়েছি, শাওন পাটোয়ারি বলেন, 2 2 2 4 8 4 4 বুঝি নাই, 2 2 4 8 4 4 ডাবল ফোর, আচ্ছা 2 2 4 8 4 4 ঠিক আছে। ওকে দেখলাম, আজকে তো এত সময় নষ্ট করলাম, এত সময় ক্লিক করলাম, শর্টকাটে একটা দেখিয়ে দেই। সাপোজ আমি টেক্সট টুল টাইপ টুল নিলাম, নেওয়ার পর আমি কোনো একটা কিছু টেক্সট লিখলাম, টেক্সট লিখি, ফন্টগুলো ছোট করে দেই, আমি এরকম অনেকগুলো টেক্সট লিখলাম, লেখার পর
কিছু টেক্সট লিখেছি, তো এই টেক্সটগুলোর মধ্যে আমি একটা ছবি দিতে চাই। আমি যদি এখানে চলে যাই লিখি যে টেক্সট র‍্যাপ, সার্চ দিলাম, এরকমটা যদি দেখি যে একটা লেখা আছে, কোনো টেক্সট আছে, টেক্সটের পাশে আমি একটা ইমেজ বসিয়েছি, ওয়ার্ডে যেটা করা যায় যে সাইডে সরে যাচ্ছে অথবা ইমেজের চারপাশে লেখাগুলো চলে যাচ্ছে, এই কাজটা কিভাবে করছে, যে কোনো একটা ইমেজ আছে, ইমেজের চারপাশে লেখাগুলো চলে যাচ্ছে, সো এটা আমরা কিভাবে করব। আমি টেক্সট নিলাম, টেক্সটের মধ্যে একটা ইমেজ নিয়ে আসি, সাপোজ ফার্স্টে আমি জেপিজি ইমেজটা নিয়ে আসলাম, ইমেজটাকে নিয়ে আসার পর এই যে এরকম ক্রস চিহ্ন থাকবে, অবশ্যই এমবেড করতে হবে, যে এমবেডে ক্লিক করতে হবে। ইমেজটাকে নিয়ে এসে আমি টেক্সটের উপরে রাখলাম, বাট দেখেন টেক্সটগুলো যে আমার লেখাগুলো ছিল ওগুলো কি ঢেকে গিয়েছে। তো আমি চাচ্ছি আমার এই যে ছবিটা আছে এই ছবিটার চারপাশে লেখাগুলো চলে আসবে। আমি সবাইকে সিলেক্ট করব, মানে ইমেজ আর টেক্সট দুইজনকে সিলেক্ট করব, চলে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে টেক্সট র‍্যাপ এখানে যাব, যাওয়ার পর মেকে ক্লিক করব। মেকে দেওয়ার সাথে সাথে দেখেন ছবিটা যে আছে ছবিটার চারপাশে কি হয়েছে, লেখাগুলো চলে গিয়েছে। ওকে, এখন আমি চাইলে কি করতে পারি, এটাকে মডিফাই করতে পারি, অবজেক্ট, অবজেক্ট থেকে টেক্সট র‍্যাপ, যাওয়ার পর টেক্সট র‍্যাপ অপশন এখানে ক্লিক করি, এরকম একটা প্যানেল আসবে, প্রিভিউটা অন করে দেই। আপনি যদি অফসেট বাড়ান তাহলে লেখাগুলো আরো দূরে যেতে থাকবে, লেখাগুলো কি হবে আরো দূরে যেতে থাকবে, যদি ছোট করেন লেখাগুলো কাছে আসতে থাকবে, এবং ইনভার্ট যদি করে দিই, ইনভার্ট করলে এই ছবির আশেপাশে যত লেখা আছে সবাই কি হবে চলে যাবে। ঠিক আছে, ওকেতে ক্লিক করি, বলেন কে কি বলবেন। এটা আমি জেপিজি ইমেজ নিয়ে আসছি, সাপোজ এখন আমি একটু পিএনজি ইমেজ নিয়ে আসি, এই ইমেজটাকে নিয়ে আসি, রাখি, এমবেড করে দেই, ইমেজটাকে ছোট করি, ছোট করার পর আরেকটু বড় করি। আমি সেম কাজটা করতে চাচ্ছি, যে ইমেজটা যে আছে ইমেজের চারপাশে লেখাগুলো যাবে, তাহলে আমি কি করব, ইমেজ আর টেক্সট দুইজনকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর চলে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে টেক্সট র‍্যাপ, র‍্যাপে গিয়ে মেক ক্লিক করব, অটোমেটিক্যালি ইমেজটার যে লাইনটা আছে শেপটা আছে শেপের চারপাশে লেখাগুলো চলে আসবে। ইমেজটাকে সিলেক্ট করে অবজেক্ট র‍্যাপে চলে যাই, অপশনে ক্লিক করি, ইনভার্ট করে দিলে কি হবে, রিভিউটা অন করি, ইনভার্ট করে দিলে আশেপাশে সব লেখা চলে যাবে, আর যদি অফ করে দিই তাহলে চারপাশে লেখাগুলো আসবে। এটাকে আপনি যদি বাড়াই তাহলে লেখাগুলো আরও কী হবে, দূরে দূরে যাবে, লেখাগুলো ইমেজ থেকে দূরে যাবে, আর যদি কমাই তাহলে লেখাগুলো কাছাকাছি চলে আসবে। ক্লিয়ার বিষয়টা? পারবো ইনশাল্লাহ পারবো। তো আমি এটা রাখলাম, একটা ইমেজ নিয়ে আসলাম, নিয়ে আসার পর ইমেজটা কোথায় আছে বড় করি, ইমেজটাকে কন্ট্রোল শিফট করে বড় করতে হবে, এমবেড করে দেই, ইমেজটা আছে লেখাটার উপরে, আমি চাচ্ছি ইমেজটা লেখাটার নিচে যাবে, তার মানে ইমেজকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, ইমেজটা কোথায় চলে গেল, লেখাটার নিচে চলে গেল। তো লেখাটাকে যদি আমি এখন ব্ল্যাক কালার করে দেই তাহলে কি হবে, স্পষ্ট দেখা যাচ্ছে, ওই যে আমরা টেক্সট র‍্যাপের যে অপশনগুলো জানি, একটু হাইলাইট করে দেই, এটাই রাখলাম। তো এই ইমেজটাকে আমি কি করতে চাই, কন্ট্রোল থ্রি দিয়ে এটাকে হাইড করি, ইমেজটাকে একটু অপাসিটি কমিয়ে দিলাম, অপাসিটি ধরেন আমি দিলাম 30, অপাসিটি কমিয়ে দিয়ে কন্ট্রোল অল্টার থ্রি দিয়ে লেখাটাকে নিয়ে আসি,
সিলেক্ট করি, কন্ট্রোল জি গ্রুপ করে আমি এটাকে ডকুমেন্টে নিয়ে যাব। লেখাটাকে ব্ল্যাক করে দেই। মানে আমার ইমেজ, ইমেজের নিচে সরি টেক্সট, টেক্সটের নিচে কি আছে একটা ইমেজ আছে। আমি যদি চাই এটাকে তখন আবার অ্যারেঞ্জ করে সেন্ড টু ব্যাকে দিয়ে ইমেজটা উপরে চলে আসবে। ইমেজের অপাসিটিটা আরেকটু বাড়িয়ে দিতে পারি, 50 করে দেই। ওকে, ইমেজটাকে আবার পিছনে পাঠিয়ে দিই, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। জি ম্যাম, কার কোনো কোশ্চেন? ওকে, আগামী আজকে তাহলে আমরা সার্কেল লোগো কিভাবে করে, ডিজার্ট কিভাবে করে, আমরা লোগোর মধ্যে কি দেখলাম যে একটা ডিজাইনকে কিভাবে রাউন্ড করা যায়, সরি একটা টেক্সটকে কিভাবে রাউন্ড করা যায়। ডিজাইন তো আপনার কাছে, আপনি কিভাবে ডিজাইন করবেন, কি শেপ দিবেন বা কিভাবে কিভাবে কাটবেন, কোনটা অ্যাড করবেন, কোনটা ডিলিট করবেন, টোটালি আপনার কাছে রিসোর্স আছে, অনেক রিসোর্স। গুগল থেকে ইমেজ নিয়ে আসতে পারি বা শেপ ক্রিয়েট করে নিয়ে আসতে পারি, রিসোর্সগুলো আমরা এনে গ্যাদারিং করে তারপরে হচ্ছে সেটাকে কম্বিনেশন করব। ডিজার্ট পারি যে টেক্সট র্যাপ যে করে, কীভাবে টেক্সট র্যাপ করে, গতকালকে একটা জিনিস দেখেছি র্যাপ অপশনে গিয়ে, আজকে আবার ডিজার্টে দেখলাম। আর হচ্ছে আরেকটা কি দেখলাম, টেক্সটের মধ্যে একটা ইমেজ নিয়ে এসে সেটাকে কীভাবে র্যাপ করে সেটা দেখলাম। আশা করি এর মধ্যে কারো কোনো প্রবলেম নেই, ইনশাল্লাহ তিনটা বিষয়ই পারবো। আগামী ক্লাসে কী কী দেখবো, ব্লেন্ড, ক্লিপিং মাস্ক, সবগুলো অপশন দেখবো। হ্যাঁ অবশ্যই বলেন। এইখানে কি মানে ইমেজে চলে যান, এখন একটা কথা আছে, আপনি যদি সেম টু সেম ওদেরটাই ইউজ করেন কপিরাইট হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই জন্য বলেছি আপনি তিন চারটা বা চার পাঁচটা ডিজাইন দেখেন, ডিজাইন দেখার পরে সেখান থেকে কম্বিনেশন করে আপনি এটা শেপ ক্রিয়েট করেন। যেমন যে যেটার উপরে এখন আপনি মাউস রেখেছেন এই শেপটা চাইলেই কিন্তু আপনি ইলাস্ট্রেটরে শেপ ক্রিয়েট করে করে করতে পারবেন। শেপ আর লাইন টুল এবং রেক্টেঙ্গেল টুল ইউজ করে করেছে। আমার এর আগে সিলেক্ট হচ্ছিল না। থ্যাংক ইউ জি, আসসালামু আলাইকুম। ওয়েলকাম, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।